مولا يا صلي وسلم এই যে চাঁদ কত বড় চাঁদ যে চাঁদে আমার আল্লাহ নিজে আমার বিশ্ব নবীকে দাওয়াত করে আল্লাহর বাড়ি নিয়ে গিয়েছিলেন জোরে বললেন না আর একটু মিলেমিশে বললেন না আল্লাহর কোরআন পাশে আছে দেখুন খুলে পনেরো পারা পনেরো পাড়ার থেকে যেটা আমি আপনাদের কাছে পড়েছি খুলে দেখুন কত বড় সৌভাগ্য মুসা নবী ঈসা নবী নবী জাকার নবী ইব্রাহিম নবী কপালে কারু হলো না একমাত্র হলো বিশ্ব নবীর আর একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না আজকে সেই চাঁদ সেই রজবের চাঁদ মাথার উপরে আজকেরে আছে বাবা একটু ভাববেন আল্লাহর নবী দয়ার নবী রহমতের নবী রাতের বেলা মা ওহানির ঘরে শুয়ে আছেন হজরতে জিবরাইল চলে এলেন নেবিজিকে তুললেন রসুল আমার উঠে পড়লেন উজু করে নিলেন বাবা ঘরের দরজাখানা টেনে দিলেন জিব্রিল বলে নবী দেরি করলে চলবে না আল্লাহ আপা দাওয়াত করেছে আমি আপাকে লিতে এসেছি চলেন আমার নবী পাক এইবার বাবা তাড়াতাড়ি করে আপা সব কমপ্লিট করে চলে যাবেন আমার নবী পাক কী করলেন এইবার তাকে দেখে বোরাক ওই বোরাকে করে আল্লাহর বাড়ি যাবেন এক দু মাইল তিন মাইল বাবা কোটি কোটি মাইল দূর ও ভাই রে আমার নবী যখন বোরাকের কাছে গেলেন গো ওই বোরাকের চোখে পানি দেখে আমার নবী প্রশ্ন করলেন আমি আল্লাহর বাড়ি যাব তুমি কাঁদু কেন তুমি আমার নিয়ে যাবে আমি আল্লাহর বাড়ি পৌঁছে যাব রে তোমার চোখের পানি পড়ছে কেন ওই বোরাক জবান খুলে বলছে নবী গো আজকের আপনি নবীর নবী নবীদের ইমাম আপনি আমার পিঠে চড়বেন আজকের আমি আনন্দে বোরাক কাঁদছি আনন্দে কাঁদছে কলকাতায় ছেলে হারিয়ে গেছে তিন দিন খুঁজে পাওয়া যায় না ছেলে যখন পেয়ে গেছেন আপনি কানছেন ছেলে পাবার পর কেউ কাঁদে ও কান্নাটা আলাদা তিন দিন আগে যেটা কে ওটা আলাদা এ কান্না হচ্ছে আনন্দের কান্না ছেলে পেয়ে গেছেন তাই বোরাক বলছে হুজুর আমি আনন্দে কাঁদছি আজকের নবীর ইমাম আমার পিঠে চড়বে আল্লাহ রসুল ডেকে বললেন বোরাক তাহলে উঠে পড়ি না আল্লাহর নবী আপনি আল্লাহর বাড়ি যাবেন আমার একটা কথা আছে কি কথা বোরাক তুমি বলো বোরাক বলেছিল গো আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়ি যাবেন আমি আল্লাহর বাড়ি পৌঁছে দেব কিন্তু কেমতির মুসিবতের ময়দানে মাথারুদের সূর্যাসে দাঁড়াবে ওই দিন আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর দয়ার জান্নাতে যাবে আমার পাক মাথা নেড়ে আমার নেবি পাক মাতা নেই শিকার করলেন হ্যাঁ বোরাক আমি জবান দিলাম আমি তোমার পৃষ্ঠে চড়ে জান্নাতে যাব তবে আমার একটা কথা তোমার রাখতে হবে বোরাক বলে কি কথা নেবি বলে বোরাক রে হাজি তোমার পৃষ্ঠে চড়ে আমি আল্লাহর বাড়ি যেমন যাই ক্ষমতের ময়দানে তোমার পৃষ্ঠে চড়ে জান্নাতে যাবো কিন্তু একটা কথা তোমার রাখতে হবে শুধু আমি তোমার পৃষ্ঠে চড়ে জান্নাতে যাব না আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যাবে কি বুঝলেন এমনি নবী বলা হয় এমনি রহমতের নবী এমনি বলা হয় এমনি মায়ার নবী এমনি বলা হয় সারা বিশ্বে একটা নাম আমার রহমতের নবী জোরে বলুন আজকে সেই নবীর উম্মত আমি আপনি একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করিনি একবার বালিশে মাথা দিয়ে ভাবিনি সেই নবী আজকের আমাদের বিশ্ব নবী এনতেকালের তিন দিন আগে সিদ্দিক আকবর হজরত উমার ফারুক ওনাদের গলাটা জড়ি ধরে বলেছিল আয়াবুবা কার আয় আমি ভারতের জমিনে শশরি যেতে পারিনি আমি কালের পরে আমার মুখটা ভারতের দিকে করে দেবে একটু আসতে বলো আর একটু জোরে বলা গেল না তাহলে আমাদের নসিব আমাদের কপাল সেই নবী আমাদের দিকে তাকে ঘুমিয়া শুয়ে আছে মদিনায় সেই নবীর জন্য দু ফোটা চোখের পানি আল্লাহর পাগল ফেলতে পারো না ছেলের জন্য এত মায়া বিবির জন্য এত মায়া তোমার মেয়ের জন্য এত মায়া মায়া গদ গদ করছে তোমার আজকের হঠাৎ গঞ্জেতে বাজার থেকে বাড়ি যাচ্ছ ছেলের জন্য মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে বিবির হাতে টাকা দিয়ে দিচ্ছে কত মায়া প্রমাণ দেখেননি হে করুণা রোগে করুণা রোগে প্রমাণ দেখেননি একটু জ্বর হয়েছে ডাক্তার রক্ত পরীক্ষা করে বলছে তোমার করুণা যেই বলেছে করুণা বউ দশ হাত দূরতে যাচ্ছে ওই বাবলে যাও ছেলে বলছে আমি সব না তোমরা হাই রে দুনিয়া হ্যাঁ শুধু নাম শুনেছে করুণা কেউ তোমার পাশে নেই জানাজা পর্যন্ত হয় না গোসল হয় না আব্বা যান ভাই যান ও আল্লাহর পাগলের রাখ ও মা বোনেরা বেটি রাখ আমি আপনাদের একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে জীবনটা তৈরি করে যাক বাবা জীবনটা গড়ে যাক সব কিছু পেয়ে যাবেন আজকের মায়া মমতা আজকের ছেলের জন্য মায়া মেয়ের জন্য মায়া না 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 আজকের আপনি কিন্তু মায় ভুলে যাচ্ছেন বাবা একবার নিজের চিন্তা কেন করেন না আমার নবী পাক বোরা আল্লার আল্লাহর বাড়ি পৌঁছে গেলেন মাঝখানে অনেক ঘটনা আমি বলছি না ও ভাইরা রে বিশ্বনবী যখন মীরা আল্লাহর বাড়ি পৌঁছে গেলেন আমার নবী পাক কি করলেন আর সাজমি পা আগে আমার বিশ্বনবীর জুতো দোকানা খুলে নিচ্ছে কেন পবিত্র আর সাজীব আল্লাহর বাড়ি সেখানে আমি জুতো পাই দিয়ে যাব। এটা অসম্ভব তাই জুতো দুটো খুলে নিচ্ছে বিশ্বনবী জুতো পাই দিয়ে যাবে এটা হয় না নিজের মুনির কাছে কিন্তু না তা হচ্ছে জুতো খুলে নিচ্ছে আল্লাহ আওয়াজ দিয়ে বলছে নবী গো তুমি জুতো পাই দিয়েছো চিল্লে বলুন উস্তাহান আল্লাহ আর একটু জোরে বলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না আমার নবী পাক দেখে বলেন আল্লাহ এ তো মুসা নবীর জুতো না আপনি মুসাকে বলতেন মুসা তোর জুতো খুলে পাহাড়ে ওঠ আমার তাজুল্লির জ্যোতি পড়েছি আল্লাহ আমি পবিত্র সে পা দেব আমি জুতো পাই দিয়ে যাবো এটা বে আমার আল্লাহ বলে না হাবিব মুসা নবীর মতো তুমি না ঈশা নবীর মতো তুমি নবী না লুত নবীর নবী না একটা বার তু তাকিয়ে দেখো যেখানে আমার নাম লেখা আছে পাশে তোমার নাম লেখা আছে জান্নাতের আমার নাম পাশে তোমার নাম দরজাল জানলায় লেখা আছে তোমার নাম আমার নাম জান্নাতের সব বলে ঘরে ঘরে লেখা আছে আমার নাম তোমার নাম রে একবার ভাবো না চিন্তা করো না যে তোমার জুতুলি ব্যাধি ভাবে আমি আল্লাহ বলে দিচ্ছি বন্ধু তুমি জুতো বাই দিয়ে চলে এসো তোমার জুতোর ধুলো আমার ধন্য হবে তকবীর 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 কত বড় নবী হ্যাঁ যে নবীর জুতোর ধুলোয় আর সাজিম ধন্য হয় সেই নবীর উম্মত আমি আপনি একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন অগর হয়ে থাকবেন না বাবা দুদিনের দুনিয়া এটা মোসাফির খানা আজকে আছি কাল থাকবো না কালকে আছি পৌষু থাকবো না মাইকে শুধু হাঁকবে সব শেষ জি এজন্য ধরে এখনো মসজিদে চলো জীবনে মিথ্যে কথাটা বলো না পাই ধরে বলছি অহংকার হিংসাটা করো না চোখের সামনে কত লাশ চলে গেল চোখের সামনে কত মানুষের জানাজা পড়লেন একদিন আমার আপনার জানাজা হবে সেই চিন্তাটা একটু করবেন লাভ হবে যাক আল্লাহর বাড়ি পৌঁছে গেছে মতির চেয়ার মনিমুক্তর চেহার আমার বিশ্ব নবীর জন্য আল্লাহ পাক রেখে দিয়েছে জোরে বলুন হেনবি এই চেয়ারে তুমি বসবা এই চেয়ারটা আমি তোমার জন্য বানিয়েছি জোরে বলুন আহা যে নবীর মা নেই বাপ নেই এতি আজকে আমি নিজে মক্কা শরীফে আমার বিশ্ব নবীর ঘরখানা দেখে আমি নিজে কেঁদেছি বাবা আমি চোখের পানি আটকাতে পারিনি আমি এক মাস একদিন ছিলাম আমার ডেলি চোখের পানি পড়তো আমার নবীজির ঘরের সামনে দাঁড়ালে আহ আল্লাহ কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহর নবী বসে আছে মতির পেলেট করে সুন্দর সাজানো জান্নাতের দুধ মধু জান্নাতের ফল জান্নাতের নাজ নিয়ামত আমার রসুলের কাছে হাজির করেছে জোরে বলুন অনবিক যান ভরে খাও কোনো দ্বিধাপথ নেই আমি যখন দাউয়াত করি আমি নিজে মে ইমানদারি করছি তুমি খাও আমার নবী পাক চোখ করে বসে আছে আমাদের যদি কোনো মন্ত্রী দাউদ করে খাওয়াল আমাদের কীরকম ঈদ হবে বাপ উফ মন্ত্রী দাউদ করেছে ওর মন ঠিক আছে শুধু কিরাম হচ্ছে আর মন্ত্রী দাউদ করেছে আরও যদি মন্ত্রী ব্যয়ী হয় উফ কিল উঁচু করে ঘুরতেছে আমার মন্ত্রী বেশ যে আর আমার আল্লাহ মন্ত্রীর মন্ত্রী বিশ্বনবীকে দাওয়াত করে খাওয়াচ্ছে নিজে হাতে চিল্লে বলুন আর একটু জোরে আর একটু জোরে আহ আমার নবী পাক বসে আছে খাবে না আহ কোন নবী সে নবীর জন্য দুপোটা চোখের পানি তোমার বালিশে পড়লো না তোমার ছেলের জন্যে পড়ছে মেয়ের জন্য পড়ছে বিবির জন্যই পড়ছে আমার রহমতের নবীর জন্য দু ফোটা চোখের পানি তুমি রাখতে পারলে না লাভ হতো লস হতো না আল্লাহ পাক ডাক দেয় হাবিব তুমি খাবে না কেন এমন করে বসে আছো কেন আমি তোমার জন্য তো সাজিয়েছি তোমার তিন দিন চার দিন খাওয়া না। পেটে পাথর বেঁধে তুমি জীবন কাটাও আমি দিলে তুমি লাও না আমি দিলে তুমি লাও না ও বন্ধু তুমি খাও যান ভরে খাও অনেক কথা তোমার সঙ্গে আছে। আজকে যখন তোমাকে পেয়েছি আজকের আমাদের দুজনের মনেরই কথা হবে এই চালা ভাই তোদের হাত জোড় করে বলছি ঠান্ডা দিন একটু আমি বারবার বলছি ভেতরে ঢুকিস কটা চাবেস তোরা আল্লাহ আকবর রাগ করছেন আপনার রাগ হচ্ছে বাবা রাগ হচ্ছে শোনা এই দেখেন মুডটা নষ্ট হয় আপনি আমার দিকে তাকিয়ে আছেন চাগে হাজির আমার কথা বুঝতে হয়তো মনে কিছু করবেন না হয়তো মনে করে খোকা পাইবে খাতি মানা করতে মিলাদের পরে যান ভরে খাবি হুলকুন পর্যন্ত খাবি কিচ্ছু বলবো না কিন্তু এখন একটা ওয়াজের মাহফিল বাবা মনটা দিকে চলে যাবে আরেকটা তকবিদ দেবো এই দেখেন দিতে কেন বলেন দিন মাঝে মাঝে শয়তান এসে সামনে বসে আর চিমটি কেটে তুলে দেয় বিড়ি খাবি এই জন্য তোক দিতে হয় ও শয়তান এখান থেকে দূর করতে হবে কথা বললেন এই জন্য মাঝে মাঝে ত্বক দেয় আপনাদের কষ্ট হয় না তো আরে কষ্ট হয় না তো এই জন্য বাচ্চা হলে মার পেটতে বাচ্চালি আজান দিতে হয় আমার মা জিজ্ঞেস করে দেখেন যেসক দেখে শরিয়াতের আইন মশলা হচ্ছে বাচ্চা মার পেট থেকে গেলে আজান দাও আল্লাহর শব্দটা ওর কানে দাও কিন্তু এখন তার বাচ্চা বাড়ি হয় না বাবা আমরা সব বাড়ি হয়েছি বাবা আমার মারা হ্যাঁ বলেছে হাজকের চাচা হ্যাঁ বড় ভাই ওরা আজান দেশে আজানের শব্দ কানে শুনেছি বাবা এখন তার আজান আমরা তো বাড়ি হয়নি বাবা আমাদের ছেলে তো বাড়ি হয় না পেটে বাচ্চা এলি কাঠ করতে হচ্ছে বদরতলার কাঠ যন্ত্র ওকেন কে হবে আচ্ছা বলো ওকেন কি তপন দা আজান দেবে জি এই জন্য আজান হয় না বলে ছেলে বাপের সামনে বিড়ি কাচ ছেলে বাপের সামনে বিড়ি কাচ যদি আজকে আজান ওর কানে যেত জীবনে কোনোদিন বিড়ি হাতে করতো না খইনি হাতে করতো না কিন্তু চলছে বাবা এই জন্য বলছে এটা দিচ্ছি রাগ করবেন না আমি তো কয়েক ঘন্টা আছি বাবা চলে যাব দোয়া করবেন নারায় তকবীর আল্লাহ একটু আওয়াজ দিয়ে দেন নারায় তকবীর নারায়ে তাকবীর سلسلہ হক ফুরফুরা শরীফ سلسلہ হক ফুরফুরা শরীফ সবে মিয়ারাজের চা জোরে বলেন জিন্দাবাদ সবে মিয়ারাজের চা জোরে বলেন জিন্দাবাদ বিশ্বনবী দিবস বিশ্বনবী দিবস নারায়ে তাকবীর খুব সুন্দর হয়েছে একটুখানি গানি সঙ্গে আরেকটু জিকির করেন লা ইলাহা খুব ভালো হচ্ছে খুব সুন্দর হচ্ছে লা আই লাহা বাবাই মরণের কলেমা এইটা তোমার শেষ কলেমা লা আ আই লাহা হিল্ লা 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 ই লা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রাণ খুলে আর একবার বলেন আল্লাহ হোমা এতিমামি গরিব আমি কাঁদি যারে জার শোভন আল্লাহ শোভন আল্লাহ এতিম আমি গরিব আমি খাদিজারে জারে আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজা পয়সা আমার নাই রে খোদা কেমনে হব পা এক নজরে দেখাও আল্লাহ সোনার মাদিনা জোরে জোরে আল্লাহ আমার ভাইরা বাবা জিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদের আল্লাহর জান্নাতের নাচ নিয়ে আমার দুধ মধু আমার নবীর সামনে হাজির আল্লাহ নিজে মেহমানদারি করছে আমার নবী পাক খাবে না আমার নবী পাক বসে আছে যে নবী সাত দিন খাইনি পেটে পাথর বাঁধা অবস্থায় জীবন যাপন করেছে আল্লাহ পাক বলছে হাবিব তুমি খাও আমি তোমার খাবারটা একটু দেখবো কারণ তোমার জন্য তো কুল বানিয়েছি আমার নেবি পাক বলল আল্লাহ আমি খাবো না আমি খাবো না আল্লাহ বলে কেন বন্ধু খাবে না কারণটা একটু বলবে আমার নেবি পা কি বলেছিল ও তেতুলিয়ার ভাইরা ও তেতুলিয়ার তরুণ বন্ধুরা ও যুবক জুয়ান ছেলেরা ও মা বোনেরা বেটিরা আজকের চিন্তা করে দেখে আমার আপনার নবী আমাদের কত ভালো না বাসলে এই কথা কি বলতে পারে আল্লাহর বাড়িতে বসে আমাদের কথা কি বললেন আল্লাহ তুমি যে দুধ মধু আমার দিলে আজকের জান্নাতের ফল ফুল দিলে আমি কি করে খাবো আল্লাহ আল্লাহ রে আমার গুণগের মতো মতানিরা এই জান্নাতের দুধ মধু এই জান্নাতের ফল ফুল ওরা পাবে তাই আমি নবী ওরা যদি না পায় আমি খাব না আল্লাহ পাক দেখে বললেন অবন্ধুরে আজকের উম্মাতের কথা আমার বাড়ি এসে তোমার মনে পড়ে গেল তবে শুনে লাও বিন্দু তুমি চিন্তা করবে না আমি আল্লাহ তোমার হাতে একটা নিয়ামত দান করব। আর তোমার আমি আগে বিচার করে আগে জান্নাতের টিকিট দেওয়ার ব্যবস্থা করব আহ তাই হাদিস শরীফে বিশ্ব নবী বর্ণনা করেছেন সমস্ত নবীদের আগে কিয়ামতের মাঠে আমাদের বিচার আগে হবে আহ আল্লাহ ফয়সাল্লাহ আমাদের আগে করবেন আর নবীর হাতে যেটা দেবেন সেটা কোরআন পাকে বলা হয়েছে কি ইন্না আত্বাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানআকা ওয়াল আবতার ও বন্ধু তুমি কে দনা এই নিয়ামত আমি কোনো নবীর হাতে দেব না কোন ফেরেশতার হাতে দেব না একমাত্র তোমার হাতে দেব ওই নিয়ামত এর নাম আছে আবেস কাউসার আবি কাউসার কিয়ামতের ময়দানে ওই নিয়ামতটা তোমার হাতে দেব আমার বন্ধু তুমি মনে কিছু করো না মনে কিছু করো না খাও খাও ও নবীজির কিয়ামত যুদ্ধের ময়দানে সূর্যের দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে তরুণ তারা কাঁদবে এই পানি পানি করে কাঁদবে চকির পানি ফেলবে তারা পানি পাবে না এই কৌসারের পানি তুমি নিজে হাতে তাদের পান করাবে আরেকটু জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না তাহলে ভাবুন তাহলে চিন্তা করুন আমাদের জন্য নবী পা কি নিয়ে এলেন আজকে সেই নবীর কথা ভুলে আজকের দুনিয়ায় ডুবে আছেন মুসলমান আজকের দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা বিপন্ন করছেন করবেন না হাত ধরে বলছি এখনো নবীর চলে ভালো না বাবা আপনার নেট খুলে দেখছেন আপনার নেটে দেখছেন সারা পৃথিবীর ভারসাম্য অত্যন্ত করুণ তো দেখছেন বাবা আর নইলে এক মাসে তিন চারবার নিম্নচাপ হয় এক মাসে দুই তিন বার নিম্ন চাপ এগুলো পরিস্থিতি ভালো না শোনা এখনো ফিরে আসেন এখনো ফিরে আসেন আল্লাহ আকবার তাই বলছি এই যে কোরআনের কারখানা আজকের আমার তেতুলিয়ার ভাইরা যে তৈরি করেছেন আহ এতে কত নাজাত এতে কত মুক্তি এতে কত আপনার রাস্তা খোলা আপনি জানেন না আমি একটুখানি আলোচনা করে দিয়ে যাচ্ছি এই কোরআনের কারখানার মূল্য কত আজকের আপনার ছেলে দিয়েছেন তার আজকের কোরআন তেলাওয়াত করছে এই যে আমার আগে একটা ছেলে কোরআন পড়লো জানটা ভরে গেল জি একজন পীর সাহেব ছিলেন নাম তার বোয়ালি কলমদার পীর তিনি একটা কোরআনই মাদ্রাসা করেছে বাবা বিশাল মাদ্রাসা জি আল্লাহর অলিদের এটা কারবার বাবা আল্লাহর অলির এটা করে আমার বসিরাট পীর করেছিলেন আমিনিয়া মাদ্রাসা আমার দাদা পীর বলেছিলেন বাবা রুহুল আমিন তুমি বসিরাটের মতো জায়গায় একটা কোরআনের কারখানা তৈরি করো জোরে বলুন চিল্লে বলুন আর একটু জোরে বলুন আমার বসিরাটের পীর আজকের আমিনিয়া মাদ্রাসা তৈরি করলেন আজকে লক্ষ্য করুন এনতে কালের কয়েকদিন আগে বলেছিল বাবা আমার মাদ্রাসা কবুল করে নিয়েছে আমার মাদ্রাসায় যারা করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে তাদের জন্য দোয়া করব আর একটু জোরে বলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না এগুলো আমার দাদা পীরের দোয়া কার দোয়া কার দোয়া আমার দাদা পীরের দোয়া এগুলো পীরেদের কারখানা বাবা পীরেদের কারবার তাই বোয়ালি কলন্দার পীর উনি একটা কোরআনই মাদ্রাসা করলেন ছেলেরা পড়াশুনো করে অনেক ছেলেরা তারা মাদ্রাসায় থাকে মনটা ভরে যায় ওস্তাদেরা শিক্ষা দেয় তাদের একটা এতিম ছেলে বাপ নেই ছেলেটা মাদ্রাসায় পড়ে কত সুন্দর মাদ্রাসার পঠন পাঠন আর বাজান কি বলবো অবস্থা একটু লক্ষ্য করুন ওই ছেলেটা কিন্তু দুষ্টু ছেলে ওই ছেলেটা দুষ্টুমি করে বাবা মাঝে মাঝে খাতা কলম চুরি করে মাঝে মাঝে বই চুরি করে পয়সা চুরি করে ও ভাইরা আজ আমার খাতা চুরি করেছে কলম চুরি করেছে আমার ব্যাগ থেকে বই চুরি করেছে সব পরি আপার অভিযোগ দিয়েছে হুজুরা ডেকে বলছে বাবা ছেলে মাদ্রাসার বদনাম করো না বদনাম বদনাম করো করো না না পীরের ও বাবা ছেলে কোনদিন তুমি যেন চুরি করবে না করোদিন দুষ্টি করবে না আল্লাহর কোরআন পড়ো বাবা আমরা দুয়া করছি বাবা ছেলেটাকে দিন বন্ধ করে আবার চুরি করে ছেলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আবার অভিযোগ দিলে হুজুর আজ আমার খাতা চুরি করেছে কলম চুরি করেছে বই চুরি করেছে টাকা চুরি করেছে আল্লাহর বলে না আলেমেরা ডাকলো বাবা তুমি এমন করে দুষ্টুমি করছো কেন কোরআনের বদনাম তুমি করছো কেন বাবা আজকের পীরের বদনাম করছো কেন বাবা ও ভাইরা রে ছেলেদের একটা অভ্যাস ছেলেটার একটা অভ্যাস বাবা বারবার যখন কাজ করে ওস্তার চিন্তা করছে আমরা বললে কিছু হবে না তাই ছেলেটাকে নিয়ে বোয়ালে পীরের দরবার গেল হুজুর গো আপনি আল্লাহর একটু মানা করে দেন ছেলেটা যেন আর যেন দিন চুরি না করে আল্লাহর বলে পীরে ডেকে বলছি বাবা ছেলে রে তোমার একটা কথা বলে দিলাম তুমি খবরদার দুষ্টুমি করবে না খবরদার চুরি করবে না খবরদার যেন মাদ্রাসা তুমি অঘটন ঘটাবে না আমি পীর সাহেব দোয়া করছি বাবা যাও যাও ভালো করে তুমি পড়াশুনো করবে ছেলেটা মাদ্রাসায় চলে এসেছে ছেলেটা পড়ে আরো বাচ্চারা পড়ে বাবা পাঁচশো মাস চুরি করে না আবার চুরি করা শুরু করে দিয়েছে পীরের কাছে গেছে হুজুর পাঁচশো মাস চুরি করে না আবার চুরি করছে পেরিসে বাবার মানা করে দিলেন বাবা ছেলে তুমি এমন করছো কেন বলো বাবা ছেলে আমি পিরিসা বলছি তুমি চুরি করো না বাবা আমার মাদ্রাসার বদনাম করো না আল্লাহর কোরআনের বদনাম করো না এই বলে বলেন আল্লাহর মানা করে দিলে ও ভাইরা রে ছেলেটা আবার দু চার মাস চুরি করে না আবার চুরি করা যখন শুরু করে দিয়েছে এইবার ওস্তাদরা কি করলো ছেলেটাকে নিয়ে চলে গেছে পীরের দরবারে ওগো পীর একটুখানি আপনি বলে দেন আর মাদ্রাস ছেলেটা রাখা যাবে না এমন দুষ্টু ছেলে বাবা দুনিয়া রাখ না থাকাই ভালো তাই পীর সাহেব ডেকে বলছে বাবা ছেলে তুমি বদনাম করছো তুমি মাদ্রাসার দুর্নাম করছো বাবা আমি পীর আমার দুর্নাম করছো বাবা আমি তা এইখানে বসে তোমার জন্য বদদুয়া করে দিলাম কারণ বদুয়াটা আল্লাহ শুনবে পীরের বদুয়া আল্লাহ এই দুষ্টু ছেলের আর রাখার দরকার সূর্য দেখার আগে এই ছেলেটাকে দুনার তুলে লিও পীর আল্লাহর অলি আল্লাহর বন্ধু কোরআন পাকে অলিদের কথা বলা হয়েছে আল্লাহর অলি যখন হাত দুটো তুলে বদা করে দিয়েছে ছেলেটা বুঝতে পেরেছে জ্ঞানের চোখ খুলে গেছে পীর যখন আমার জন্য বদা করেছে আমার আর বাসার কোন লাইন নেই ছেলেটা কানতে কানতে মাদ্রাসা চলে গেছে বাবা ছুটি হয়ে গেছে যার সেই ব্যাগ বই পুস্তক গুছিয়ে হাউ মাউ করে চলে যাচ্ছে ছেলেটা গুছিয়ে মাদ্রাসার বাইরে দরজার কাছে বসে ঝরঝর করে কাঁদছে আয় আল্লাহ রে আমি তো দুনিয়ার থেকে চলে যাব কারণ অলিরা তোমার বন্ধু আল্লাহ কেন আমি চুরি করতে যেতাম কেন আজকের আমি এই ক্ষতি করলাম পীর পদ্ম করে দিতে আমি তো বাঁচব না আল্লাহ আমার তো দুনিয়াতে চলে যেতে হবে কিন্তু আমার জন্ম দুঃখিনী মা কি করে দুনিয়া করবে যে আমার মার আমি তো এক লাখ কলিজার টুকরা আহ ছেলেটার জ্ঞানের চোখ উদায় হয়ে গেছে ও ভাইরা রে মাদ্রাসার বসে লেগেছে গো ছেলেটা চোখের পানি ফেলছে সব ছেলেরা বাড়ি চলে গেছে সব ছেলেরা বাড়ি গেছে কিন্তু জনম দু মা পিটিও দ্বারা মা দশ পাঁচ দাদির মা পিঠে রেখেছিল কত রক্ত মার বেরিয়েছে কত যন্ত্র মার হয়েছে ওই মা রাস্তার দিকে তাকে আমার মানি কখন বাড়ি আসবে গো আমার মা বলে ডাকবে আমি নিজে হাতে আমার মানিকের গাল আমি ভাত দেব মা চুপ করে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে ও তেতুলিয়ার ভাইরা রে পৃথিবীর জমিনে মা একটাই নাম তোমার মা বাড়ির চৌকিদার বাবা যেদিন বাড়ি থেকে তোমার লেবে যাবে ওইতে তুমি বুঝতে পারবে তোমার বাড়ির চৌকিদার চলে গেছে ও গেছেলিরা রে মা যে কেজির তুমি বুঝবা কবে যেদিন তিন মুঠো মাটি তুমি দেবে বাবা রাত বারোটা বেজে গেল বসিরাটা রাতে আছো বাবা রাত বারোটা বেজে গেছে হাফড়ে আছো রাত বারোটা বেজে গেছে বিথারে আসো গ্রামের সবাই ঘুমিয়ে গেছে জনমন্দুর কি মা কিন্তু ঘুমাই না ও ছেলেরা রে ওই মাকে তুই তো করবে না রে বাজাতে বাড়ি আসার পরে একটু মিষ্টি কিনে আনবি ও ছেলে তোর জন্ম দুঃখে মায়ের গালে তুই নিজে হাতে তুলে দিবি আমার নবী পাক মদিনার দাঁড়িয়ে বলেছিল কোন সন্তান যদি মায়ের গালে মিষ্টি দেয় আমার আল্লাহ আদা করেছে কেমতের ময়দানে কোটি কোটি মানুষ সামনে আল্লাহ নিজে আল্লাহ নিজে ওই জান্নাতের মিষ্টি বান্দার গালে দেবে আহ মা কাল্লা কত নিয়ামত করেছে হ্যাঁ সেই মা ভাত পায় না রে সেই রাস্তায় পানিগুলো ছেড়ে দিচ্ছে মা কত কষ্ট বাবা একটু এসো বাবা রজবের চাঁদ উঠেছে মার পা দুটো জড়িয়ে লাও বাবা অনেক তুই তুকারি করেছ অনেক হেরে নেড়ে করেছো বাবা অনেক বাজে কথা বলেছো একটু চলে যাও বাড়ি বাবা একটু ক্ষমা চাও পথ পরিষ্কার হয় বাবা ও ভাইরা রে রাত হয়ে গেল মা জলম দিকে বারবার করি তাকায় আমার মানিক কেন বাড়ি আসে আমার সোনা কেন বাড়ি আসে না মাদ্রার ছুটি হয়েছে চারটে কিন্তু এত রাত হয়ে গেল কি ব্যাপার পাশের বাড়ি গেল ও বাবা ছেলে রে একই মাদ্রার পড়তে বাবা তোমরা বাড়ি এলে আমার বাচ্চা কই বলো আমার চাঁদ কই বলো আমার চাঁদ কোথায় বলো ছেলের বালি মারা ছুটির ঘন্টা তখন পড়ে যায় মাগো কে কখন বেরিয়ে যায় কেউ জানে না তোমার আমরা জানি না মা মা কলিজা কেমন কেমন হচ্ছে মার যেন মাথাটা ঘুরছে মা যেন পড়ে যাবে মা সহ্য করতে পারছে না অরে ভাইরা আর এক জিজ্ঞাসা করলো একই কথা বলছ আম্মা জান আপা ছেলের খোঁজ রাখি না মা জননী জনম দুকিনি স্বামী হারা নারী নাকের নাক করায় পড়ে গেছে গো বিধবা নারী সন্তানি জীবন যাপন করে তাই কান্দি কান্দি রাতের বেলা রে মাদ্রাসার দিকে মা চলতে লেগেছে গুটি গুটি পায় মা জনম দুকিনি যে ডাকে ওই আপার দরজার কাছে বাবা মাদ্রাসার গেটের দাদার কাছে সোনার মানিক বসে বসে কাঞ্চে রে করে করে আমার মানিক এমন বসে কাঞ্চ কেন কি হয়েছে বল বল বাবা আমি মা সহ্য করতে পারছি না কলিজা কেন ফেটে যাচ্ছে বাবা বাবা একটু বল বাবা তুই বাড়ি যাসনি আমি বাড়ি সহ্য করতে পারছি না তুই বাড়ি যাসনি আমি থাকতে পাচ্ছি না বাবা বল তোর কি হয়েছে বল আমার মানে কি হয়েছে বল আমি সহ্য করতে পারছি না আমি থাকতে পারছি না বাবা একটু বল না তোর কি হলো ছেলেটা শুধুই কাঁদে চোখের পানি ফেলে ও ভাইরা রে শুধু কান্নার কান্না মহা জনম দু কাঁদে গোল জ্যাস বাবা ছেলে বল তুই এমন করে বসে আছিস কেন চল চল বাড়ি তোর মা তোর গাল ছেলে মাগো আমি বাড়ি যাব না আমি বাড়ি যাব না আমি বাড়ি যাব না মা বলে কেন মানিক তোর আপনার দুনিয়াতে চলে গেছে তুই আমার ছেলে তুই আমার কলেজার টুকরা তুই আমার মা বলি ডাকলে আমি তোর বাপের কথা ভুলে যাই চল চল আমার বুকে করে আমার বাড়ি চ ছেলেটা বলছে আম্মা আমি বাড়ি যাব না মা আমি এখানে বসে বসে কাঁদতে দাও মা আমি এখানে বসে কাঁদবো ও ভাইরা রে ও তরুণ যুবকেরা ও মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা একটু লক্ষ্য করুন একটু হিসাব করুন এইবার অনেক কথা বলে ওই মা বাড়ি চলে যা বাবা মুখটা ধুয়ে বই পুস্তক আমি রেখে আসছি বাবা বইগুলো রেখে মা এক বাসন ভাত খুলে ছেলেকে বলছে বাবা একটু গালটা হাকর। আমি তোর গালে দেব ছেলে বলে মারে এক লোক মা খাবো তুমি আমার খানা গালি দিও না মা গো মা ডেকে বলছে মানিক আমার রে সারাদিন কিছু খাইনি ও মানিক তুই বাড়ি আসবি একসঙ্গে বলছি খাবো তুই খাবি না কেন বল বল তুই না খেলে আমার কলিজা পুড়ে যাবে বল কেন খাবি না কি হয়েছে বল ওস্তাদরা তোকে মেরেছে বাবা তোর বকেছে বাবা একটু বল না শোনা তোমার একটা মানি তোমার একটা শোনা একটু বল ছেলে বলে মারে কেউ আমার বকিনি কেউ আমার মারিনি মাগ তুমি একটা খবর বলি মাগ আমি খাবো না আমার গালে তুমি খানা দিও না আমি মরে যাব মা মা আর দাঁড়াতে পারে না বাবা হেমন অলক্ষণে কথা তুই বলছিস কেন বাবা তোর আব্বাকে হারিয়ে আজকে তোকে আমি কোলে পেয়েছি বাবা তুই মরে যাবি এমন কথা বলছিস কেন বাবা কি হয়েছে বল বাবা কি হয়েছে বল আমার কাছে একটু শোনা বাবা আমি তোর জন্ম মা আমি পেটে ধরো মা আমি ফয়সাল্লা করব বাবা বল ও ছেলেরা রে কে তো আজকে লক্ষ্য করে দেখো আঠুরিয়ার মোড়ে তুমি অ্যাক্সিডেন্ট করেছো বাবা গ্রামবাসীরা সবাই কান পেতে আসে কিন্তু জলম দুকিনি মার বুকু যেন পুড়ে যাচ্ছে মা মনে করছে যেন কিছু হয়েছে মা মনে করছে কিছু হয়েছে সংবাদ যখন চলে এসেছে ওমা তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে তোমার ছেলে বোধ বাঁচবে না ভাই রে মা মাতার তার চুল চিড়ে আল্লাহ আমার ছেলে অ্যাক্সিডেন্ট কেন করলো এই দু মা ছাড়া পৃথিবীর আর কেউ করে না একমাত্রে মা এই মাকে কত নিয়ামত করেছে মাকে কত রহমত করেছে একমাত্র একবার শুনিয়ে দে ছেলে বলে মা আমি মরে যাব মা আমি মরে যাবো মা আমি মরে যাব। মা বলছো অলক্ষণে কথা বলিস কেন তুই তোমার কলিজার পারা তুই তোমার রক্তের নয়নের তারা আজ কথা বলছিস কেন ছেলে বলে মা আমি খেয়ে কি করব বলি কলমের পিরুনি বদ্ধ করে দিয়েছে আমি সূর্যটার আগে মরে যাব সূর্য দেখার আগে মরে যাব অমা মা তুই আমার মুখটা দেখে লাও আর দেখতে পাবে না মাগো কালকে কাপন পরিয়ে তুমি আবার মাটি দিও মা শোনার পরে অবাক আরে আল্লাহর ওলি বদ্ধ করে দিয়েছে পীরবদ্ধ করে দিয়েছে আল্লাহ আকবর হ্যাঁ মা জানে আল্লাহর অলিদের কথা কোরআনে লেখা আছে আমার বশিরাটের পীর যখন দাদা পীরের কাছে গিয়েছিল হুজুর বসিরাটের কিছু মানুষ আমার নিকিরি ছেলে বলে ঠাট্টা করে আমার বশিরাটের পীর যখন অভিযোগ দিল দাদা পীরের কাছে আমার দাদা পীর ফুরফুরার দরবারে বসে বলেছিল বাবা কে তোমার নিকির ছেলে বলে দেখার দরকার নেই আমি আবু বাকার বলছি তোমার নাম আল্লাহ সরিয়ে দিয়েছে আর একটু জোরে বললেন না আর একটু চিল্লে বলা গেল না জি এগুলো পিড়েদের দোয়া পিড়েদের দোয়া পীর যদি একবার দোয়া করে তাই পীরেদের থেকে দূরে থাকতে বলা হয়েছে ওদের নজর থেকে দূরে থেকো পীর হচ্ছে আল্লাহর বন্ধু বলতে পারলেন আর একটু চিল্লে বলা গেল না তাই হাত জোর করে বলছি ফিরি আসুন কি বলতে চাচ্ছি একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি অন্তত একটু চিন্তা ফেকের করবেন ছেলে বলে মা আমি মরে যাব মা আমি মরে যাব মা আমি দুনিয়াতে চলে যাব মা আর তুমি আমার গালে ভাত দিও না মা ডেকে বলছে বাবা মানিক পীর যখন বদয়া করেছে আল্লাহ তো কোরআন পাকে বলে দিয়েছে ওয়ালা কিল্লা আমলা আল্লাহ কোরআন পাকে অলিদের কথা বলা হয়েছে অলিরা মরে না অলিরা জেন্দা বাবা জীবিত থাকলে তাদের দাম মরে গেল তাদের দাম ভাইরা রে মা ডেকে বলছে মানিক আমার রে তুই এক গাল ভাত খাও তোমার পেটটা আমি ভরিয়ে যদি করে তোমার জন্য কোন চিন্তা নেই আমি ওর করতে রাজি একটু একটু বলা গেল না জোরে বলা গেল না আর একটু চিল্লে বলতে পারলেন না মা মুসকে মুসকে হাসসার বলছে বাবা ওই জন্য তুমি বলছো মরে যাবো ওই জন্য তুমি বলছো আমি ভাত খাবো না আমি মা বলছি তুই খাবি ভাত তুই মরে যাবি যাবি আমি তোর নিজে হাতে মাটি দেবো কোনো চিন্তা নেই লে ভাত খা আচ্ছা বলুন ফাঁসির আসামি যদি দেয় খাবে বাপ জোরে বলো খাবে বাপ হে ওর যদি মুরগি হ্যাঁ সেই রান্না বান্না করে খাতে দেয় তিন দিন পরে ফাঁসি হবে ও খাবে আল্লাহ আকবর ছেলে বলে মা তুমি আর গালে দিচ্ছ আমার তো মাটি দেবো মা আমি খেয়ে কি করব। মা বলে বাবা খাবি খা খাবি খা কোনো চিন্তা করবি না খা তুই প্রাণ করে খা ডান ভরে খা ছেলে বলে মা আমি খাবো না আমি খাবো কি করে মা বলে ছেলেরে সারাদিন এক লোক মা গালে ভাত দিতে পারিনি তল্লি আমি প্রত্যেক প্রত্যেকদিন খাই তুই মাদ্রাসাতে বাড়ি বাড়িয়ে লাগছে খাই লে গালটা তোর গালে দে বাবা কি করবে ছেলে মার কথা শুনে কয়েক গাল ভাত খেলো বটে মা জনম দু উনি কিছু খেলো খাবার পরে হাঁড়ি কুড়ি গুচিয়ে ছেলে যখন শুয়ে গেল। মা জনম দুকিনি। ছেলের কাছে শুয়ে গেল বাবা তাকে তাকে ছেলে ফোঁ ছেলের চোখের পানি বালি ভিজে যাচ্ছে মা বলছে বাবা কেঁদো না মা বলছে বাবা কে দোলা ছেলে বলে মা কমি তো মরে যাবো কেন কাঁধ বলা কেন চুকির বাণী পেল বলা মা বলে ছেলে রে এক বিদু চিন্তা করবি না তুই জানবি রে ঘুমা 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 ছেলে বলা আম্মা ঘুম বেলা আমি তো সকালবেলা মরে যাব মা আল্লাহ দোয়া করে দিয়েছে ঠিক আছে বাবা ঘুমা পেটে হাত দিয়ে বাবা বুকে হাত দিয়ে সোনার মানিককে ঘুম পাড়ালো মা জন্ম দুগিন আস্তে আস্তে উঠে নামাজের পাটিলিয়ে উজু করে রাত বারোটার পর যে নামাজ পড়ে তাহার নামাজ মা জননি পড়েলা। নামাজের পরে পাটিতে বসে আল্লাহর কোরআনটা বুকে নিয়ে বলছে আল্লাহ তুই তো কোরআনে বলেছিস অবিল ওয়ালি দাইনে হেসানাও ওয়াজিল বলিয়া তামা মা বাপের ইজ্জত আল্লাহ বেশি করেছিস মা বাপের সম্মান বেশি করেছিস আল্লাহ রে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি পীরের বিরুদ্ধে বলবো না পীরের বিরুদ্ধে কোনো কথা রব সারাবো না পীর হলো তোর বন্ধু কিন্তু আমি পেটে দাঁড়া মা জন্ম মা পীর বদুয়া করে দিয়েছে আমার ছেলে সূর্য দেখার আগে মরে যাবে আমি মা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া চাচ্ছি আল্লাহ ওই সূর্যকে তুমি যেন দেখাবে না কথা বুঝতে পেরেছেন মা কামরা তুই তোগারি করি মা কামরা হেরে নেড়ে করি মা কামরা বাজে কথা বলি দাঁতের উপরে দাঁততে মারে পিছি মা দুয়ার থেকে দূরে থাকবে হ্যাঁ আমার তরুণ যুবক আমি পায়ে ধরে তোদের বলে দিয়ে যাচ্ছি অন্তত প্রত্যেক দিন একবার করে মার পায়ে চুমো দিবি মা বাপ যদি মরে যায় আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছে বলে দিয়েছে মা বাপের কবরের সামনে ছেলে দাঁড়া এই দুয়াটা পড়ে হাত দুটো তোল রব্বি রাহাম কামা কামা রব্বানি সাগিরা ছেলে তোর চোখের ফোটা পানি যখন কবরে পড়বে আল্লাহ নিজে বলেছে সন্তানের চোখের পানিতে মার বাপের কবরটা আমি আল্লাহ জান্নাতের দরিয়া বানিয়ে দিয়ে দেই আর একটু জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না দেখুন পীর আর মাল লড়াই আর লড়াই পীর বলেছে সূর্য দেখার আগে বাচ্চা মরে যাবে আর মা বলছে আমি পীরের উপরে কথা বলবো না আল্লাহ সূর্য তুমি না দেখায়ও আমি মা কোরআন নিয়ে বলছি কেন কোরআন পাকে বলা আছে অকুল্লাহ মা ছেলেরা তোর মা বাবাই সামনে যখন কথা বলবি মাথা নিচু করে কথা বলবি উঁচু করে ঝাঁকি মেরে কথা বলবি না আল্লাহ কোরআনে মানা করে দিয়েছে চালাকি পেয়েছ হ্যাঁ দুধ আড়াই বছর দিয়েছে চুক চুক করে কত দুধ খেয়েছ আড়াই বছর এক ষাট ফোটা রক্ত শোধন করে এক ফোঁটা দুধ হয় কত রক্ত খেয়েছো মার এখন মারে দু দেখতেছো বাপেরি দূর পিনতে সোনার চাঁদ সব ভস্যে ঘিডালা হয়ে যাবে এখনো ফিরে এসো মশারির দড়িটা খুলে মার গালে দুটো চুমো দাও গে বাবা ওই তোমার জান্নাতের দরজা ওই তোমার সব সবকিছু জোরে বলো আর একটু জোরে বলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না মা দুয়া করে মোনাজাত করে মামার শুয়ে গেল ওমা কোন মা তাহাজ গোজারি মা ওমা কোন মা আল্লাহর কোরআন পড়া মা এই জন্য মেয়েদের একটু আবেদা হতে হয় জাহেদা হতে হয় মেয়েদের একটু কোরআন পড়তে হয় পর্দা করতে হয় জি এইসবগুলো মেয়েদের করতে হয় এই পর্দা করে চলা ভালো না খারাপ জোরে বলে আর চিল্লি বলে দেখলেন না একটা মেয়ে সারা পৃথিবী চমকে দিয়েছে কোথাকার মেয়ে হ্যাঁ সব জানে আমি জানে না বোধ আছে কিনা দেখ হ্যাঁ কয়েক কয়েকজন আল্লাহর দুঃশন দাঁড়িয়ে জীবনের বাজি রেখে আল্লাহর নাম নিয়েছে জোরে বলেন আর একটু চিল্লে বলেন আর একটু চোরে বলেন জীবন বাজি রেখে আল্লাহ ভালোবেসেছে আল্লাহ তার পুরস্কার দিচ্ছে সারা দুনিয়া জুড়ে তার শুধু টাকার টাকা মানুষ মানুষ মুসলমান হও দুমুক হয়েও না এই দুমুক হয়েও না মানুষ হব তোমার কথা কাজে লাগবে লস হবে না জি বসিরাট একটা বাঘের কবর দেখেছেন না দেখেননি আরে কথা বলে না কেন এটা জোরে বলেন বসিরাটে বাঘের কবর আছে না নাই আসে না নাই কই চলেন দিন কাল সুন্দরবনে যাই আমি তুমি একটু বাঘের পিঠে সরে বেড়াবো আহ হ্যাঁ আমার রজতালী ভাই বলতো মরহুম আহ কি মানুষ ছিল বাবা আমার নাম ধরে মশিউর কথা যা তো কি মধুর কথা বাবা সে মানুষগুলো হারিয়ে গেছে বাবা চলে গেছে হয় বাঘের ওয়াজ উনি করতো থাবা মার আওয়াজ আল্লাহ আকবার কত ভালো লাগতো বাবা এইসব মানুষগুলোর পাওয়া যাবে না বাবা চলে গেছে ফিরে গেছে আমার হুজুর মাদ্রাসায় লাস্টে ওয়াজ করতো আল্লাহ আকবার আপনার দেল নড়ত নড়তো আপার হ্যাঁ আব্দুল নড়ে তা দেয়াল নড়ে না কথায় বলে নিরম নিথরে আমরাও শুনেছি বাবা কি ওয়াজ কোন হিংসা না দ্বন্দ্ব না কাটি মারামারি না শুধু কোরআন আর কোরআন হাদিস আর হাদিস জোরে বলুন সোভান আল্লাহ জেনাকে বলা হয় সানি রুহুল আমিন বলা হতো সোভান আল্লাহ যে আজ কোথায় গেল বাবা ওয়াজের মা শুধু কাটি দোবা দুবি হচ্ছে নাড়ানাড়ি হচ্ছে সেটা দেখা কি হচ্ছে অজের মহাপিলে সার্বে কি করে বাবা সার্বে কি করে পায়ে ধরে বলছি বাবা এখনো ফিরে এসো আমরা ফুরফুরা সেলসেলার পাগল জোরে বলুন আলহামদুলিল্লাহ একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ আমার বসিরাটের হুজুর আজকে কত কষ্ট করে বাগান লাগিয়ে দিয়ে গেছে সেই বাগানের ফসল আমরা খাচ্ছি জোরে বলুন হ্যাঁ এই বলছি বাবা এখনো ফিরে আসুন মা দোয়া করে শুয়ে পড়লো সকাল হয় না সূর্য দেখা যায় না অন্ধকার অন্ধকার অবস্থা খারাপ তখন তো ছিল বাবা বাতির টেমি বাবা বাতির আপনার আলো কারণ তো ছিল না তখন মানুষ চিন্তায় পড়ে গেল খাটবো কি করে দুনিয়া করব অন্ধকার তো কিছু করা যাবে না ও রে চলে গেছে পীরের দরবারে ও পির আল্লাহ আল্লাহকে কেমন শুরু করে দেবে এত অন্ধকার কেন এমন অবস্থা কেন বলে দিন ওই পীর সবাইকে ডেকে বলছে বলি দেরি করো না আমি পীর বলবো না আমি পীর বলবো না চলে যাও চলে যাও ওই আবদুল্লাহ মা কাছে যাও উনি ফয়সালা করে দিলে তোমরা দিন দেখতে পাবে ও ভাইরা রে বোয়ালি বাসিরা ডেকে বলছো পীর তুমি আল্লাহর ওলি তুমি বলতে পারবে না বুড়ি বলতে পারে তাহলে একবার যে দেখো তাই গ্রামবাসী দৌড়ে দৌড়ে যে বলছে মা জনুনী ও মামা একটু বেরিয়ে এসো ও মামা গো একটু বেরিয়ে এসো তাই মা জনুনী বেরিয়েছে বলছে বাবা কি খবর এত অন্ধকারে ভালে মারে আমাদের বাচ্চা কি করে বাঁচবে মা গো সংসার কি করে চলবে ভালো দিন কেন হয় না সলক কেন হয় না ও মা তুমি একটুখানি আমাদের বলে দাও ওই মা বলছি বাবা আমি তোর নগন্য বুড়ি আমি তোর গ্রামবাসী আমার কাছে উনি যেটা করবে সেইটাই হবে যাও সবাই দল বেঁধে বলছে হুজুর আপনি একটু বলুন আপনি আল্লাহর আপনি বলুন সূর্য কেন দেখা যাচ্ছে না দিন কেন হচ্ছে না আপনি একটু বলুন রে বুঝতে আল্লাহ কোরআনে মায়ের কথা বলে দিয়েছে মায়ের ইজ সম্মান অনেক করে দিয়েছে কেউ যদি মার গালে চুমো দেয় ওই চুমোটা আল্লাহ জান্নাতের চৌকাটে লাগে পিরি সাহেব তখন বুঝতে পেরেছে সঙ্গে ঘরের মধ্যে গেল একটা অস্ত্র বার করে নিজের ডানে হাত করা কাটিবিদিকে এক বিদ্যুতেরই কল্লোনা এক কোবে খানা কেটে বাবা কাপড় জড়িয়ে ওই হাতটা নিয়ে বুড়িমার কাছে হাজির ওমা মা ওমা একটু বেরিয়ে সোমা আমি পীর সাহেব বোয়ালি পীর বুড়িমা beri বলছে বাবা তুমি আল্লাহর ওলি আমার বাড়ি আগমন আমার বাড়ি এলে তোমার পায় ধুই আমার বাড়ি দিলে বাবা তুমি খবর দিলে আমি তোমার বাড়ি যেতুম বাবা তুমি আবার কষ্ট খেলে আমার বাড়ি এলে তুমি আল্লাহর অলি আল্লাহর বন্ধু আমার বাড়ি এলে আল্লাহর অলি ডেকে বলছে মা আমি এসেছি একটা দরকারে মা আমি এসেছি একটা ব্যথায় ও মা মা তুমি একটু দোয়া করে একটু অন্ধকার দূর করে দাও মা দাও মা আমি বুঝতে পারিনি যে মায়ের দোয়া পীরের আগে আল্লাহর দরবারে পৌঁছায় আমি বুঝতে পারিনি তোমার ছেলে দুষ্টুমি করে বলে আমি একটা কথা বলেছি ফেলেছিলাম তাই প্রতিফল আজকের চোখে দেখলাম এইবারে মা জনম দুখিনী নামাজের পাটিকানা পেড়ে আল্লার কোরআন কানা লে কান্দছে আই আল্লাহ রে পীর তো ভুল বুঝতে পেরেছে রাত নিজে কেটে নিজে বিচার করে দিয়েছে আল্লাহ আমি নিয়ে কাঁদছি আল্লাহ তুই সূর্যটা একবার দেখিয়ে দেখিয়ে দে দে আমার ছেলের করে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কি মহিমা আল্লাহর কি ইরাদা দুয়ার দাওয়া সঙ্গে সঙ্গে আবার সেই সূর্য দেখা দিচ্ছে চতুর্দিকে অন্ধকার দূরে যাচ্ছে যেমন রাতের বেলা চতুর্দিকে কুয়াশায় আপনি যেমন কিছু দেখতে পান না ওইরূপ চতুর্দিকে ছিল অন্ধকার সূর্য দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে অন্ধকার দূরে গেছে সব আল্লাহর শুক্রে আদায় করতে লেগেছে সব বুঝতে পেরেছে তাই পীর সাহেব রেখে বলছে বাবা এটা আমার কৃতিত্ব না একমাত্র মহিলার কৃতিত্ব ছেলের মা ওনার কাছে তোমরা দোয়া লাও জোরে বলুন চিল্লে সবাই বলছে মা দোয়া করুন আমরা স্বস্তি পেলাম আমরা নিঃশ্বাস ফেলছি সত্যি আপনি উপকার করেছেন আল্লাহর হুকুমে বুড়ি মা তখন বলছে বাবা আমি নগণ্য বুড়ি কোথায় আসু কোথায় কোথায় তক্তবোষ আমি তো বলে না আজকের কি আর আমার কাছে দোয়া লিচ্ছ পীরের কাছে দোয়া লাও গ্রামবাসীরা বলছে হুজুর আমরা দোয়া নিলাম আমি মহিলা ডেকে বলছে বাবা তুমি তো কাজ করলে বাবা পীর সাহেব তো একটুখানি দাঁড়াও 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 আমার ছেলের হায়ার যখন দ্বারাজ হয়ে গেছে আমি মা জনম দুঃখিনি তোমার হাতটা জোড়া লাগিয়ে দে একটু জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না ও আল্লাহর পাগলেরা তাই মা বিসমিল্লাহ পড়ে পীরের ওই কাটা হাতটা যখন লাগিয়ে দিয়েছে আল্লাহ এরা আল্লাহর mohabbat আল্লাহর রহম করবে হাত জোড়া লেগে যা নরাই তাকবীর আল্লাহ নরাই তাকবীর নরাই তাকবীর এতে আমরা কি বুঝলাম পীর আর মা এতে কি বুঝলাম পীরের দু আল্লাহর দরবারে আল্লাহ শোনেন কিন্তু মা পীরের আগে মায়ের দোয়া তা আজকের আমি হাত জোর করে বলছি বাবা যত ভাই আমার সামনে বসে আছেন আল্লাহর পাগল আমি এক বিন্দু বলতে চাচ্ছি কবে কার করুণা রোগ হবে বলার কিছু নেই কবে কার আজকের অসুস্থ হয়ে পড়বেন বলার কিছু নেই আল্লাহর কোরআনের জন্যে আল্লাহর কোরআনের জন্যে আমি গুণাগার আল্লাহর কাবায় হাত দিয়েছি সোনার মদিনে হাত দিয়েছি এই হাতে আপনারা পাঁচ হাজার দশ হাজার আমি বলবো না আমি বলবো না কে কত দেবেন মরা মা বাপের নামে এই রজবের চাঁদে আমার হাতটা একটু দেবেন আমি কোরআনের কারখানার জন্য চাচ্ছি এতিম ছেলেরা পড়ে আজকে তাদের বোর্ডিং খুলবে ছেলেরা কেন খাই খাওয়া করবে আমি তো দেখে সত্যি আমার মনটা ভরে গেছে এত সুন্দর পরিবেশ আল্লাহ পাক লাগিয়ে দিয়েছে তাই আমি বলছি আজকের বাবু কাছে বিনয় করে বলছি আপনি কত দেবেন পাঁচ হাজার দু হাজার তিন হাজার আল্লাহর কোরআনের জন্য দেবেন আমি খাস করে দোয়া করব। তবে দোয়ার ভয়তে যদি উঠে যান বিচার আমি করব না আমার আল্লাহ করবে। কোরআনের জন্য আপনি দিতে না পারলেও বসে থাকবেন ভয়তে কিন্তু উঠবেন না আমি কাছে বলছি বাবা আমার তুলে দেন আমি খোকা ভাই আপনাদের কাছে চাচ্ছি আল্লাহর কোরআনের জন্য চাচ্ছি বাবা যে কোরআন বাসাবার জন্যে আমার নবীর দুটো দাঁত শহীদ হয়ে গেল আমার নবী রক্ত গল গল করে বেরুলো আসুন আল্লাহর পাগল কি আছেন এক বিন্দু দেরি করবেন না বালিশ বালিশের তলায় টাকা রেখে লাভ হবে না যদি কালকেরে কাফন গায়ে লেগে যায় এ টাকা কিন্তু দুনিয়ায় পড়ে থাকবে আপনার সঙ্গে যাবে না তাই হাত জোড় করে বলছি উটি আসেন বাবা কে কত দেবেন আপনার আমার হাতে দেন কে কত দেবেন নিয়ত করে আমার কাছে দেন আল্লাহর কোরআনের জন্য আমি হাত তুলে দোয়া করছি বেকার হবে না এ আল্লাহ তোমার একটা পাগল আমার হাতে গুটি গুটি পায়সে আমার হাতে টাকা দিয়ে গেছে আমি তার জন্য দোয়া করছি আল্লাহ এই টাকায় বরক দাও ওর বাড়িতে বরক দাও হায়াতে বরক দাও ওর বাচ্চাদের ভুকা রাখবেন না দানায় দান আল্লাহ বরক দি আসুন আসুন আমি মায়ের কথা তখন শোনালাম বাবা আপনার বুঝতে পারলেন কেউ বাবা ফাঁকি না দিয়ে একটু দেন আমার ভাই আমার ভাই আজকে আমার হাতে কিছু টাকা দিয়েছে আয় আল্লাহ আজকের এতিম বাচ্চারা পড়ে আজকের গরিব বাচ্চারা পড়ে আজকের তারা কত কষ্ট পায় আল্লাহ রে তুমি তাকি দেখো আল্লাহ তোমার পাগল বান্দারা আজ পকেট থেকে টাকা তুলে তুলে তোমার কোরআনকে বাসাবার জন্যে অকা আমার হাতে তুলে দিই চাল্লাও এই দানটা তুমি কবুল করে এদের জান সালামতে ভালো রাখো আমার নবীর দিদার নসিব করু আমার কোরবান ভাই তিনি তেতুলিয়ায় বাড়ি পাঁচশো টাকা আমার হাতে তুলে দিয়েছে এতিম ছোট্ট বাচ্চা আমার হাতে দিয়েছে আমার ভাই আমার হাতে দিয়েছে ছোট্ট বাচ্চা আল্লাহ তোমার পাগল বান্দ আমার হাতে দিচ্ছে এসে শেষ আল্লাহর পাগল কি হবে কি হবে সব রেখে চলে যাবে বাবা খালি কাফন পরে চলে যাবে আল্লাহর কোরআনের কারখানায় দাও আল্লাহর কোরআনের কারখানায় দাও আল্লাহ তোমার কবরটা নুরির বাগান আল্লাহ বানিয়ে দেবে আল্লাহ কবুল করে এলেন আল্লাহ তোমার পাগল বান্দারা আমার হাতে দিচ্ছে কে যে নিয়ত করে দিচ্ছে আল্লাহ রে এদের নিয়তটা পুরো করে দিন এদের বাড়ির বালা দূর করে দিন সংসারে উন্নতি দিন আল্লাহ বিপদ আবার দেবেন না আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ একশো টাকা টাকা আমার লতিফ ভাই পাঁচশো দু টাকা এক টাকা দান করেছেন আল্লাহ কবুল করিলি আমার ভাইজান দিয়েছে একশো টাকা আর একজন ভাই দিয়েছে একশো টাকা আয় আল্লাহর পাগলের আ আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা এই টাকা তোর গাড়ি বাড়ি হবে না এতিম বাচ্চারা খাবে এতিম বাচ্চারা খাবে মাদ্রাসা তৈরি হবে কি সুন্দর কেমন পর্যন্ত এই মাদ্রাসা জেন্দা থাকবে কবরে শুয়ে সাতকায় জারিয়া স্বভাবগুলো ঢাকনি দেবে আল্লাহ তোমার পাগলে রাখ আমার হাতে তুলে দিচ্ছে দেন 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 আমি দোয়া করছি আল্লাহ এদের মুসিবত না দেবেন এদের বিপদ আবার দেবেন না আমি দোয়া দিয়ে যাচ্ছি এদের ঘরে আল্লাহ পৌঁছে দিন জোরে তকবি দেন না রায় তকবিদ একটু মিলেমিশে দেন দেখি না রায় তকবি আর জোরে দিতে পারলেন না না রায় তকবিদ এসো বাবা এসো দাও আমার হাতে দাও আমি চাচ্ছি দাও মনে হবে কাফন করলে মনে হবে খোকা ভাই চেয়েছিল আমরা দেইনি ছেলে মেয়ে বজ্জনি রেখে এসেছি ওরা ফুর্তি করবে ফুর্তি করবে আল্লাহ না করুক কালকে যদি কাপন করতে হয় সব রেখে চলে যেতে হবে কিচ্ছু সঙ্গে যাবে না এজন্য আমি আপনাদের কাছে দাবি করছি একটু জলদি করে আমার হাতটায় দেন আমার হাতটায় দেন আমার ফুরফুরা শরীফের মুজাদ্দেদের আওলাদ তিনি এসে দোয়া করবে আপনাদের জন্যে মা বাপের নামে আমার গোপুর গাজী ভাই মা বাপের নামে সন্তানের নামে দুশো টাকা বাড়াতে তুলে দিয়েছে দোয়া চাচ্ছে আল্লাহ কবুল করিলে তাদের কবরটা নুরির বাগান বানিয়ে দিন আমার ভাই আল্লাহ কিভাবে টাকাগুলো দিচ্ছে আল্লাহ কবুল করুন আমার নজির তাই একদিন মোহাম্মদ আই আল্লাহ আয়া আল্লাহ আমার একজন ভাইপো এক হাজার টাকা হাতে তুলে দিয়েছে নজিম উল্লাহ দলদার আয় আল্লাহ রে হরে দানে বরকত দিন আল্লাহ মালে বর খদ্দিক ভায়াতে বর বাচ্চাদের ভাতের কষ্ট কোনো দিন যেন দেবেন না আয় আল্লাহ তোমার পাগল বান্দারা কিভাবে দিচ্ছে আল্লাহ তুমি দেখো আল্লাহ কেমন ময়দানে আমার নবীর হাতের আমি কওসারের পানি এদেরকে আল্লাহ প্রিদান দান করে দেবে রৌশন আমার রৌশন ভাই অনেক টাকা দিয়েছে মসজিদের মুসল্লি আল্লাহ শ্বশুর শাশুড়ি নামে দুয়া চাচ আমার কাছে আয় আল্লাহ রে এই দানটা আল্লাহ কবুল করিলির ওর বাড়ির বালা দূর করে দিট আমি ওকে নাশো টাকা দিয়েছে আর একজন আল্লাহ দানে বরকত দিন দানায় বরকত দিন হ্যাঁ তার রুচিতে বরকত আমি দুয়া দিয়ে যাচ্ছি আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ আপনি শান্তি দিন আমার আরেকজন ভাই কিছু টাকা দিয়ে গেছে আমার আরেকজন ভাই দুশো আর একজন ভাই পাঁচশো আর একজন ভাই দিয়ে চাল্লাহ একশো এ শেষ আল্লাহর পাগল আমার মা বোনেরা বেটিরা অ সোনার চাঁদেরা দাও 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 একটু পাঠিয়ে দাও আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ তন কোঁসরে আসলে যেন রহমত দান করে দেয় আমার ভাই দিয়েছে দেড়শো টাকা আয় আল্লাহ আমার মোতালে ভাই আড়াই হাজার টাকা আপা বলে না দু হাজার একুশো টাকা আয় আল্লাহ রে এই দানটা কবুল করিলেন কত টাকা হাজি সাহেব ভাই একশো টাকা আর একজন ভাই দিয়েছে একশো আর একজন ভাই দিয়েছে আপনার দুশো টাকা আর একজন ভাই দিয়েছে একশো টাকা আল্লাহ কবুল করুন এই আর একজন ভাই দিয়েছে কিছু টাকা এক হাজার টাকা নারাই তকবির নারাই তকবীর নারাই তকবীর নারাই দেখবি আল্লাহ কবুল করে আসেন বাবা আসেন দেন আপনাদের দানে তো মাদ্রাসা চলে আপনাদের দানে তো মাদ্রাসা চলে একটু দেন একটু দেন একটু এগিয়ে আসেন বাবা আমি দোয়া করছি আপনাদের জন্য আমি তো নিজের জন্য হাত পাতিনি সোনা আমি পেতেছি আল্লাহর কোরআনের জন্য আল্লাহর কোরআনের জন্য হাত পেতেছি একটু নেই আল্লাহর পাগল এখানে নেই পাঁচ হাজার টাকা দেনেওয়ালা আল্লার আল্লাহর পাগল নেই দেখ একটু আসেন না আসেন না আব্বা মায়ের নামে এক হাজার টাকা দিলেন আল্লাহ কবুল করিলেন আমার ভাইজান একশো টাকা দিয়েছে আমার বুড়ো বাপ আমার বুড়ো বাপ এক আপাত পাঁচশো দশ টাকা আমার ভাই দুশো টাকা না রে দেখবে আসুন আসুন আমার মা বোনেরা বেটিরা তোমাদের দান কত আজকে আমি দেখব তোমাদের দান কত আজকে আমি দেখব আমার ভাই তিনশো টাকা না রাই তকবীর না রাই তকবীর এক মান্নত করে কি একটা কালামুল্লাহ শরীফ দিয়েছে আল্লাহ এ দানটা কবুল করুন জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন সবাই জোরে বলতে পারলেন আল্লাহ মামিন না রে দেখবে আকরাম ভাই হাজি হাজি আকরাম দলদার ভাই ৪০০ টাকা তিনি পাঠিয়েছেন আল্লাহ দানটা কবুল করুন আল্লাহ দানে দানে পর কদিন নানার জন্য বাচ্চা ছেলে পঞ্চাশ টাকা দিয়েছে মাদ্রাসার ছেলে আল্লাহ দানটা কবুল করুন জোরে চিনলে বলেন নারাই থাকবি আসেন আসেন বাবা দেরি করলে আপনাদের লস আমার ভাই ও আল্লাহ হাফেজ সাহেব মাদ্রাসার ছেলে হ্যাঁ আল্লাহ হকমার আমার ছোট ভাই একশো পাঁচশো টাকা মাসুম বিল্লাহ না রায় তকবে জোরে তকবিদ দেন সোনা নারায় তকবিদ জোরে বলতে পারলেন না নারায় তকবির আমার হাজি ওয়াজেদ আলী ভাই তিনি দিয়েছে বাংলানি পাঁচশো টাকা জোরে তকবিদ দেন না আরাই তকবির জোরে দান দেখি না রাই আমার আর একটা ভাই দিয়েছে একশো টাকা আল্লাহ কবুল করুন ভাই মোটা দান একটা পেলুম না তো পাঁচ হাজার টাকা এতরা ভাই এখানে বসে আছেন হিম্মত নেই হিম্মত নেই আল্লাহর কোরআনের জন্য পাঁচ হাজার টাকা দিলাম জি আল্লাহর কোরআনের জন্য পাঁচটা হাজার টাকা দিলাম নেই এখানে একটা আল্লাহর পাগল নেই হ্যাঁ দেখুন না নিয়ত করে এ টাকা বেকার হবে না বাবা এ টাকা বেকার হবে না আব্বার নামে একটা কালাম কবুল করে বলুন পাগল কি আছে আল্লাহর পাগল কি আছে আমার মুয়াজিন ভাই দলদার পাড়ার মুয়াজ ভাই আব্বা ও তার নামে দিয়েছে আল্লাহ কবুল করুন মেয়েদের কাছে যায় না বোধ হয় আচ্ছা আমার মা বোনেরা বেটি রাখ বাচ্চাদের পাঠিয়ে দিয়েছি তোমরা আসল খুলে দাও মা বোন বেটি আমি দোয়া দিয়ে যাব তোমাদের দু আলাদা আল্লাহ পাক যেন কবুল করেন আল্লাহ পাক যেন মকবুল করেন একটু আসুন বাবা দেন পাঁচ হাজার টাকা একজন দেনওয়ালা আল্লাহর পাগলিটি হিম্মত করে বলুন তো দেখি যে আল্লাহর কোরআনের জন্য আমি পাঁচ হাজার টাকা দিলাম বলুন আজকে যদি না দিতে পারেন আমার স্নেহের ছেলের নামে একটা কালাম এক হাজার একশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন ও আচ্ছা 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 ভালো আছে আল্লাহ এরা ছোট ছোট আমি তখন ওদের বাড়ি এসছি এখন চেনার কায়দা নেই কি অবস্থা আল্লাহ ওর বাপ কত মনের মানুষ ছিল বাবা ওর বাপ কত মনের মানুষ ছিল জি আল্লাহ হাকবার আহ কি ভালোবাসত বাবা কি মসজিদের মুসল্লি আমার বুড়ো বাপ পঞ্চাশ টাকা গুণ এনেস বেশি আনতে পারিস না রায় তকবির জোরে দেন না রায় তকবির আপনারা জানেন না আমি যখন দান চাই আপারা অনেকে ইউটিউবে দেখেছেন বাবা আল্লাহ হাকবার আমি এত বেশি বলি না এত বেশি বলি না অল্প বলি আপনাদের দোয়া আপনাদের দোয়া ঢল নেবে যায় ঢল নেবে যায় আর এটা তো দেখা মাদ্রাসা বাবা আপনাদের হাতে গড়া মাদ্রাসা এখানে বাচ্চারা পড়ছে আপনারা দেখছেন তো আমার মা বোনেরা বেটিরা অনেক টাকা দিয়েছে এই দেখেন জোরে তকবির দেন না রাই তকবির একটু আস্তে দাও না রাই তকবির আর জোরে দিতে হবে না রাই তকবির আমার মা বোনেরা বলেন জিন্দাবাদ আমার মা বোনেরা বলেন জিন্দাবাদ আমার মা বোনেরা অনেক টাকা আল্লাহ আকবার ওদের দান সেই সকাল পর্যন্ত চলবে সকাল পর্যন্ত চলবে ওদের দান আয় আল্লাহ যে নিয়ত করে দিয়েছে আয় আল্লাহ ওদের নিয়তটা পুরা করে দাও আমি দোয়া দিয়ে যা চার লাখ ওদের কোসরে আসলে শান্তি দাও কেমতির ময়দানে মা ফাতিমার কাতারে আল্লাহ লাইনটা বানিয়ে দি জোরে তকবি দেন না রাই তকবি জোরে দেন দেখি না রাই তকবি মা বাপের নামে কোরআন শরীফ দিয়েছে আল্লাহর কালাম শরীফ আল্লাহ কবুল করে মহিলা দেই দেখে কিভাবে দিচ্ছে দেখে ওদের পকেট নি টাকা আছে আর আমাদের পকেট আছে টাকা নি জি জামা পালটে জামা পাল্টে কি হবে বাবা একটা আল্লাহর পাগল এখানে বলতে পারলেন না হুজুর আমি পাঁচ হাজার টাকা দেব আমার হাজি ভাই নাসির উদ্দিন হাজি ভাই আমার আরাফাতের ভাই আমার আরাফাতের ভাই দু হাজার টাকা জোরে বলেন মার হাবা একটু জোরে বলো শোনা জোরে বলেন মার হাবা আমার হাজি ভাই বলেন জিন্দাবা আমার হাজি ভাই বলেন জিন্দাবা ওর মা বাপ জান্নাতি জোরে বলেন মারা হাবা প্রত্যেক বছর আমার ভাই এ মাদ্রাসায় দেন এ মাদ্রাসায় দেন একবার মন্ডল একশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন জোরে বলেন আল্লাহ মামিন সবাই মিলিমিশে বলে আল্লাহ মামিন ওই পাঁচ হাজার টাকা দেন আল্লাহর পাগল নেই নেই একটা ভাই একটু বলেন আমি যখন বলেছি আমাকে ফেরাবেন না বাবা আমাকে ফেরাবেন না একটা পাগল একটু বলেন দেখি করে। দেয় বাড়ি মনসুর আলী ভাই পাঁচ হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার টাকা দিয়েছে সবাই তো হাত তোলেন আল্লাহ হুম আমি ওরব বানালা তুজিকুলু বানা বাদা হাদা ইতানা ওহাব্লা নামিল্লা দনকার ও হমা ইন্নাকান্তাল্লা হাব আল্লাহ তোমার একজন পাগল বান্দা আমার হাতে তুলে দিয়েছে বান্দাক পাগল বান্দা পাগল না হলে পাঁচ হাজার টাকা দিতে পারে একমাত্র তোমার মোহাব্বাত তোমার রসুলির প্রেমের মালা গলায় পড়েছে আল্লাহ তোমার কোরআনের মাদ্রাসায় পাঁচ হাজার টাকা দিয়ে চার লাখ আমি দোয়া দিয়ে যাচ্ছি কেমতির ময়দান আমার নবীর হাতে আবে কসারের পানি ওর দান করে দিও এই দুনিয়ায় সম্মান বাড়িয়ে দাও ইজ্জত বাড়িয়ে দাও ওর মা বাপ যারা কবরে তাদের কবরটা নুরের বাগান বানিয়ে দাও কেমন পর্যন্ত ওই কবরে জান্নাতের হাওয়া চালিয়ে দিই আমিন আমিন বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল জোরে থকবীর দেন নারাই রায় তকবীর সবাই মিলেমিশে দেন দেখি না রায় পাঁচ হাজার টাকা জোরে বলেন মারা হাবা পাঁচ হাজার টাকা জোরে বলেন মারা হাবা ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারা হাবা আল্লাহ কবুল করে আমার মৌসুর আলী ভাই জি আমু দিয়াই বাড়ি তিনি দিয়েছেন দেখি আর একটা আল্লাহর পাগল কি হবে এখানে একটু জোড়া হোক একটু জোড়া হোক আল্লাহর পাগল দেখি নিয়ত করুন যে হুজুর আমি পাঁচ হাজার টাকা আমার আমু দিয়ার ভাই যখন দিয়েছে পাঁচ হাজার টাকা আমি দেব একটু হিম্মত করে বলুন তো বাবা যদি আপনার কাছে নগদ না থাকে একটু নামটা লেখা কি হবে কি হবে সাপ রেখে চলে যাব কবরে এইটাই তো জীবনের সম্বল এইটাই তো জীবন শেষ ছেলে মেয়ে ভোগ দখল করবে কবরে থাকবে কি করে বাবা এইটাই তো না যাক একটু আসুন বাবা একটু আসুন আসুন এগিয়ে হাজার টাকা আল্লাহর পাগল এখানে নেই আল্লাহ এত ভাই আমার এখানে আপনা তো অনেকে মনে মনে করছিলেন খোকা ভাই আপনি ঘন্টা কি ঘন্টা ওয়াশ করেন আমরা শুনবো যেহেতু আমি যেখানে যাই আপনাদের দোয়া আপনাদের মা বাপের দোয়া আমার পীর মর্শেদের দোয়া জি আমি যতগুণ মহাপিলে থাকি আল্লাহর পাগলেরা শোনে থাকে আজকের আমি বলছি প্রত্যেকের অন্তত আপনারা একটু শরিক থাকে একটু শরিক থাকে কারণ এত মধ্যরাতির সালে সব এত রাত হবে না সারা রাত হবে না খুব ভালো লেগেছে আজকের আমার সকাল পর্যন্ত ইসার সব না এটা একটা পর্যন্ত মহফিল আমার ফুরফুরা শরীফের হুজুর কেবলা এসে দোয়া করবেন কত বড় সৌভাগ্য যে আমার মোজাদ্দেদের আওলাদ তিনি দোয়া করবেন দোয়া করবেন তিনি জোরে তকবির দেন না রায় তকবির আমার হামিদ মেম্বার ভাই বলো জিন্দাবাদ আমার হামিদ মেম্বার ভাই বলো জিন্দাবাদ পাঁচ হাজার টাকা জোরে বলেন মার হাবা পাঁচ হাজার টাকা জোরে বলেন মার ওরে ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মার হাবা না রাই তেকবীর হাত তোলেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিলা আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ আমার হামিদ ভাই পাঁচ হাজার টাকা দিয়ে জোড়া হয়ে গেলেন আমার আমোদিয়ার ভাই দিয়েছেন আমার হামিদ ভাই তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ রে আমার মেম্বার ভাইয়ের দানটা কবুল করিলিন অনেক মুখ সে পুরা করে দিন মাথা উঁচু করে বেড়াবার মতো তৌফিক দিন আল্লাহ সম্মান ইজ্জত আল্লাহ আপনি বাড়িয়ে দিন আয় আল্লাহ আমি দোয়া চাচ্ছি সকলকে লিখে আমতির ময়দানে আমার মেম্বার বাইকে মা বাপকে মিলিয়ে এক জান্নাতের টিকিট দিদি আমিন 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 বাকলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর আর জোরে দেন নারায়ে তাকবীর মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমি প্রত্যেক ভাইয়ের কাছে বলছি বাবা দশ টাকা পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা যদি কাছে থাকে আমার সোনা হয়তো অনেকে দিতে পারিনি অনেক আমি চাচ্ছি আপনাদের কাছে আপনাদের কাছে চাচ্ছি চাচ্ছি বাবা বাবা আমি আপনাদের কাছে কাছে একটু দেন টাকা 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 যদি থাকে দেন বাবা আমার পরে একটা যোগ্য আলেম তিনি আমার পরেই আসবেন বাবা তিনি আসবেন যত ভাই আমার দাঁড়িয়ে আছেন বাইরে সবাই ভিতরে চলে আসেন সবাই ভিতরে চলে আসেন আমি একটু সালাম পড়ছি সবাই ভিতরে চলে আসেন একটা ভাই যেন বাইরে থাকবেন না আমি হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি একটা ভাই যেন বাইরে থাকবেন না আমি নবীর সানে সালাম পড়ছি ভিতরে চলে আসেন ইয়ানবী সালা সালতাল দুরু কোডিং ক্লাবে মাসে এ গিয়ে আসেন এ গিয়ে বাবু এ গিয়ে আসেন একটু আমার শোনায় গিয়ে আসেন আরে নবীন নামে সালাম পড়লে পিছুটা আছে আপনারা বোঝেন না হ্যাঁ আল্লাহু আকবার যেখানে পার স্বরূপনগর সিনিয়র মাদ্রাসা যে মাদ্রাসার इज्जत কত সম্মান কত জি আজকের বিতারি মাদ্রাসা আজকের আপনার আ কাটিয়া মাদ্রাসা কারখানা আল্লাহ আকবার তবে আমি এখান থেকে যখনই যাতাস করি বাবা আমি লক্ষ্য করি আমার এসমের ছোট ভাই খুব ভালো আপনার তো চেনে পরিচয় দেওয়া লাগবে না বলা লাগবে না আমি যেখানে গেছি আপনাদের এলাকা একটা লোক আমি বলিনি যে ছেলেটা খারাপ সামনে বলছি তা না বাবা কারণ বহু আলেম আছে কাটি দেয় কাটি দেয় কিন্তু আমি একে দেখেছি এই আমাদের অনেক ছোট বাবা জি সবার কাছে প্রিয় সবার কাছে সম্মানীয় আল্লাহ ওর হায়াত কিসম দারাজ করুক আমি দোয়া করছি বাবা এই মহাফিলি যারা দাঁড়িয়েছেন আমি আপনার অল্প সময় পাঁচটা ভাইয়ের কাছে দাবি করছি পঁচিশ কিলি করে চাল এই মাদ্রাসা দিতে হবে বোর্ডিং খুলবে জি আল্লাহ আকবার পাঁচটা ভাইয়ের কাছে দাবি করছি পঁচিশ কিলি করে চাল একটু হাতটা তুলুন তো দেখি কে কে দেবেন বাবু আল্লাহ নবীর আমি সালাম পড়বো আল্লাহ নবীর সালাম পৌঁছে দেবো জি এই ফাঁক একটু বলুন তো দেখি পঁচিশ কিলো করে চালকে দেবেন একটুখানে হাতখানা তুলুন তো দেখি পাঁচজন আল্লাহর পাগল আমি দোয়া করছি আল্লাহ পর অভাব দেবে না আমি দোয়া করছি পর বাড়ির বালা দেবে না আমি দোয়া করছি আল্লাহ বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না আমি দোয়া করছি বাবা আছেন ওই এই আমার ওহ আমার মোয়াজ্জেন ভাই মমিরুদ দরজার ডালদার ভাই আল্লাহ হাক্বার উনি প্রথম নম্বরে নাম লেখাচ্ছে জোরে চিল্লে বলেন মার হাবা জোরে চিল্লে বলেন মার হাবা আমার আমার বুড়ো বাপ ধোকরায় বাড়ি আবদুল খালেক মণ্ডল দু নম্বর তিন নম্বর কী আছেন বাবা হ্যাঁ আমার কৌসার ভাই তিন নম্বর আমার কৌসার ভাই তিন নম্বর চার নম্বর কি আছেন আল্লাহর পাগল চার নম্বর কি আছেন বলুন পঁচিশ কিলো চাল দেবেন আমি দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ অভাব যেন আপনার না দেয় আমি দোয়া করছি আল্লাহ আপনার ভাতের কষ্ট যেন না দেয় আমি দোয়া করছি এটা জানতো বাবু জান হ্যাঁ ঢোকরায় বাড়ি আব্দুল কাদের সর্দার উনি পঁচিশ কিলো চাল দেবেন বলুন পাঁচ নম্বর কি আছেন বাবা পঁচিশ কিলো চাল দেবেন বাচ্চারা খাবে বাবা বাচ্চারা খাবে এতিম বাচ্চারা খাবে ওদের মুখে একটু দেন বাবা কি হবে আপনার বাচ্চারা তো খাচ্ছে বাবা মরা মা বাবা অনেকে দুনিয়া থেকে চলে গেছে ওই মায়ের নামে আমি স্যার দেখুন তো আমার বুড়ো বাপ কি নাম কি নাম আর কুলিয়াই কুলিয়ায় বাড়ি আয় আল্লাহ আব্বা ছাত্র বাড়ি পঁচিশ কিলো চাল কুলিয়ায় বাড়ি কুলিয়ায় উনি পঁচিশ কিলো হয়ে গেল নবীর সালে দাঁড়িয়ে যাবি সালাম রে এই সালাম মদিনায় পড়েছিলাম আমার নবীজি রওজা দাঁড়িয়ে পড়েছিলাম আর মনটা প্রাণটা শুধু কাঁদে মদিনায় যাব আমার ছডা আল্লাহ তোমার পাগল হে বাচ্চাদের জন্য ভাত তুলে দিলেন আজকে এদের কি বলে ভাত তুলে দিলে আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আজকে এ তিন বাচ্চা যেমন দিয়েছেন এদের বাচ্চাদের যেন ভাতের কষ্ট দেবেন না সংসারে আল্লাহ উন্নতি দি জোরে তকবি দেন তো নাড়াই তকবি আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে দলদার পাড়ার এক আজগার ভাইয়ের বোনাই তিনি পঁচিশ কিলো চাল সাত নম্বরে নামলে কাজ আল্লাহ রে এতিম বাচ্চারা খাবে গরিব বাচ্চারা খাবে রে আমার ভাই যান পঁচিশ কিলো চাল দিলেন আল্লাহ কবুল করে নিন দানা দানা বরকত দিন সবাই জোরে চিল্লে বলেন আল্লাহ হুম্মা আমিন আমার বাংলা নি বাড়ি রুবেল ভাই হা সবজির ব্যবসা করে আল্লাহ রে আট নম্বর নাম লেখাছে পঁচিশ কিলো চাল দেবে আল্লাহর দানটা কবুল করুন গরিব মানুষ সবজি ব্যবসা করে খায় আল্লাহ সংসার উন্নতি দিন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর বরকতটা দি দি আল্লাহ আর দুটো আল্লাহর পাগল হবে আট নম্বর হয়েছে পাগল আট নম্বর হয়েছে আর দুটো আল্লাহর পাগল একটু নাম লেখা দশজন হোক দশজন হোক দেখি আল্লাহর পাগল কে আছো আমি সালাম পড়ছি আমি সালাম পড়ছি আব্দুর ভাই বাংলানি বাড়ি ন নম্বরে নাম লেখা আছে আয় আল্লাহ রে আমার আব্দুর রৌ ভাই আজকের পোক ন নম্বরে নাম লেখালেন এতিম বাচ্চাদের পঁচিশ কিলো চাল দেবে এতিম বাচ্চারা খাবে গরিবরা খাবে আল্লাহ আর দানে দানে আল্লাহ বরকতি হা হা আমার জয়নাল ভাই আমার জয়নাল ভাই উনি দশ নম্বরে নাম লেখাচ্ছে পঁচিশ কিলো চাল দেবে আই আল্লাহ রে জয়নাল ভাইয়ের দামটা কবুল করিলেন আর হায়াতটা দারাজ করে দিন আর বাচ্চাদের আল্লাহ আপনি সুখে রেখে দি আর একজন গোপন পঁচিশ কিলো চাল দেবে নিয়ত করেছে হয়ে গেল আপনার এগারো জন হয়ে গেল এগারো জন আল্লাহ কবুল করুন সিরাজ গাজী ভাই বারো নম্বরে নাম লেখালেন পঁচিশ কিলো চাল আয় আল্লাহ রে কবুল করিলেন দানে দানে বরক দিন সবাই জোরে চিল্লে বলেন হাসান বাড়ি ও হাসানসানা বাংলা নি স্বরূপনগর হাসানসানা নগদে 25 কেজি চাল এর টাকা হ্যাঁ 400 400 ফেরত না এই দেখে হাসান নাম হাসান ছানা নগদ দিয়ে দিতে 25 কিলো দাম আয় আল্লাহ রে হাসান ছানা ভাই তিনি নগদ দিয়ে দিলেন 25 কিলো চালের এর দাম আল্লাহ কবুল করিলি ওরে ধানে ধানে বরকত দিন হাতে বরকত দিন ওরে মার কলিজা আল্লাহ পি ঠান্ডা করে দিন তকবীর দ্বীন হয়ে গেছে 13 হয়ে গেছে 13 13 ও ডাকবাংলা আমার বাবুর আলী ভাই ডাকবাংলায় বাড়ি আয় আল্লাহ রে চোদ্দ নম্বরের নাম লেখাছ আমার বাবুর আলী বাবুর আলী বাংলায় বাড়ি এতিম বাচ্চারা খাবে মাহারা বাবার বাচ্চারা খাবে আ তাদের ধানটা ঠান্ডা হবে এই দানে দানে আল্লাহ আপনি বরকত দি দি

চোদ্দ নাম্বার হয়েছে বাবা চোদ্দ নাম্বার হয়েছে হাল্লা সারা ফুল বাড়ি আমার নাসির নাসির ভাই হজে যাবে আল্লাহ রে তোর কাবাই যাবে আল্লাহ সোনার মদিনায় যাবে আল্লাহ রে এক হাজার টাকা দিয়েছে আবার পঁচিশ কিলো চাল নামলে কাছে সবাই জোরে চিল্লে বলেন মার হাবা জোরে বলতে পারলেন না মার হাবা আর চিল্লে বলা গেল না মার হাবা আহ আমার ময়নুর ভাই ষোলো নম্বরে নাম লেখালো আমার ময়নুর ভাই ষোলো নাম্বারে নামলে কাত পঁচিশ কিলো চাল দেবে এতিম বাচ্চাদের এ আল্লাহ রে আমার ময়নুর ভাই দন্ডা কবুল করিলেন আর মারাSOLE ভিক্ষা দিন আমি দোয়া দিয়ে যাচ্ছি যতদিন পাবে রোগ জানো দেবেন না

আমার আব্দুর ভাই হঠাৎ গঞ্জি ভাই মাহবুব রে এই মাহফিলে 1 কুইন্টাল চাল দেবে আল্লাহ ওর দানটা কবুল কর আল্লার হায়াতটা দারাজ কর আল্লাহ শরীর রোগ জানো দিও না আমি দোয়া দিয়ে যে কিয়ামতের ময়দানে ইমাম হাসান হতে যে জান্নাতে যাবে ওই জান্নাতের টিকিট আল্লাহ দান করে দিন नाराय तकबीर नाराय तकबीर ইলিয়াস গাজী মল্লিক পাড়ায় বাড়ি তিনি দেবে তারপর পঁচিশ কিলো আঠারো নাম্বারে আঠারো নাম্বার আল্লাহ ইলিয়াস ভাই দানটা কবুল করিলে হায়া দাড়াস করু আরো মালিক ভাই উনিশ নাম্বারে পঁচিশ কিলো চাল দেবে আল্লাহ কবুল করিলে আল্লাহ জানে জানে পর কদিন সবাই জোরে চিল্লে বলে আল্লাহ হুম আমিন না রাই আল্লাহ উনিশ নম্বর হয়ে গেছে উনিশ উনিশ হয়ে গেছে বাবা আমি পাঁচজন চেয়েছিলাম আমি পাঁচটা আল্লাহর পাগল চেয়েছিলাম দেখেন কোথার থেকে কোথায় নিয়ে যায় আল্লাহ দিলি ফুরে না আর মানসি দিলি কুলোয় না আল্লাহ দিলি ফুরে না মানসি দিলি কুলায় না আমি নিজে আমি নিজে মদিনায় দাঁড়িয়ে আমার রসুল পাখের রহসায় দাঁড়িয়ে আমি সালাম পড়ছি জানেন না আমার পিছনে আরবের পুলিশ মারছে বাবা আমার পিছনে আরবের পুলিশ মারছে আমি মারির দিকে লক্ষ্য করিনি আমি নবীর জন্য রওজা হাত তুলে দোয়া চাচ্ছি কি আম করছি বাবা কি বলবো আমি দোয়া দিয়ে যাচ্ছি যত ভাই দাঁড়িয়েছেন হয়তো আপনাদের কষ্ট হচ্ছে বা বুঝতে পারছি আমি আল্লাহর কাছে দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ পাক যেন আপনাদের হাজি বানিয়ে দেয় জোরে বলে আল্লাহ মামিন সবাই চিল্লে বলে আল্লাহ মামিন মরণের আগে যেন সোনার মদিনা চোখে দেখার তৌফিক দেয় জোরে বলে আল্লাহ মামিন কি বাবু ওহ বড় আব্বার নামে দুশো আর আপনার আব্বার নামে তিনশো মোট পাঁচশো টাকা লা কবুল করে হ্যাঁ পঞ্চাশ কিলো চাল কি নাম আয় আল্লাহ রে পঞ্চাশ কিলো চাল দিলাম আমার শপিং ভাই হাসকে রে হাসকে রে কুড়ি পার করলো আল্লাহ পঞ্চাশ কিলো চাল দিয়েছে আমার ভাই দানটা কবুল করো ওর সম্মান বাড়িয়ে হায়াস রফিকুল মন্ডল একুশ নাম্বার আমার রফিকুল ভাই একুশ নাম্বার পঁচিশ কিলো চাল আল্লাহ কবুল করে নিন আরেকটা ভাই দুশো টাকা আল্লাহ কবুল করুন সবাই জোরে চিল্লে বলেন মারা হাবা জলসা কমিটি ও আমাদের ইব্রাহিম ভাই হটাতগঞ্জ বাড়ি এক কুইন্টাল চাল দেবে জলসা কমিটির হটাতগঞ্জ বাড়ি এ আল্লাহ ইব্রাহিম নবীর নাম শুনেছি আমরা হাদিস কেবতে আবে পড়েছি কেয়ামতের ময়দান ইব্রাহিম নবীর সঙ্গে এই ইব্রাহিমকে এক জান্নাতের টিকিট দিয়ে দি জোরে তকবীর দা नाराय তকবীর জোরে দান नाराय তকবীর

আয় আল্লাহ শাশুড়ি পাঠিয়েছে জামাইদের হাতে যাও যাও দিয়ে এতিম বাচ্চারা খাবে মহারা বাপার বাচ্চারা খাবে আজকের স্বামীর জন্য চার হাজার টাকা পাঠিয়েছে বাচ্চাদের জন্য আপনার জামাইদের কাছে আয় আল্লাহ রে খাস করে দোয়া দিয়ে যাচ্ছে মাবু ওই মোর্দার কবরে আজ থেকে নুরির বিছানা বিচি দি মৃত আহার আহ তার ছেলে চব্বিশ নম্বরে পঁচিশ কিলো চাল আল্লাহ কবুল করে আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশি বাড়ি সাতির গ্রাম বাঁচতা ও চেনা জায়গা আই আল্লাহ রে ডাক্তার দেখাতে এসেছে রোগ লিয়ে তাই পঁচিশ কিলো চালির দা আমার হাতে তুলে দিয়েছে আমি এত ভাইকেলিয়ে দোয়া করছি এই নগদ যেমন দিয়েছে আল্লাহ এইখানে রোগ মুক্ত করে ও যেন পারি হাসি মুখে ফিরিয়ে দিই রাশিদা আল্লাহর হাসি মুখে বাড়ি ফিরিয়ে দিন ওর মনটা নরম করে দিন আল্লাহ তোমার এতিম বাচ্চাদের নামে যেমন দিয়েছে আল্লাহকে হাসি মুখে বাড়িতে ফিরিয়ে দিন না রাই তকবি না রাই তকবি না রাই তকবি আল্লাহ অনেক টাকা দিয়েছে আল্লাহ কবুল করে হ্যাঁ নাম বল বলতে চায় না তিনশো টাকা আল্লাহ কবুল করো পঁচিশ নম্বর পঁচিশ নম্বর পঁচিশ নম্বর আল্লাহ কবুল করে পঁচিশ নম্বর আল্লাহ কবুল করে বাংলা নিয়ে ভাই তিনি দিয়েছে দুশো আল্লাহ কবুল করে যাক আমি খুশি হয়েছি বাবা আমি খুশি হয়েছি আমি এতিম বাচ্চা দুজনের চেয়েছি বাবা আপনার দিয়েছে খুব খুশি হয়েছি বাবা হ্যাঁ এই যে চাল আপার দিয়েছে তবে আমি মোনাজাতের আগে আমি তিনটে ভাইয়ের কাছে দাবি করব মোনাজাতের এখন দিতে হবে না আমি যখন মোনাজাত দেব তার আগে তিনটে ভাই তিন বস্তা আলু দেবেন তিনটে বস্তা আলু দেবেন হ্যাঁ আজকে চব্বিশ নম্বর চাল চব্বিশ নম্বর এর ভিতরে এক কুইন্টাল আছে এর ভিতরে পঞ্চাশ কিলো আছে জি কিন্তু এই জন্য আমি বলছি বাবা যদি পারেন তিনটে আল্লাহর পাগল বেশি না এক বস্তা করে আলু দেবে তবে মোনাজাত যখন করব তার আগে চাইব তার আগে চাইব আল্লাহ দেখে বলতে হয় না আমার বড় ভাই মোজাম্মেল সাহেব সত্যি আমার বড় ভাই জানেন না কি মানে কথাবার্তা ভাষা জিজ্ঞেস করে দেখেন আল্লাহ ওনার সঙ্গে আমাদের কি হৃদ্রতা জিজ্ঞেস করে দেখেন ভার সঙ্গে আমাদের মনের মিল কেমন দেখেন এলাকা এলি কি ভালোবাসত সে মোস্তফা সাহেব ছিল হ্যাঁ আল্লাহ আকবর আমাদের যেন একটা মনি যেন ঈদ হতো বাবা আমি যখন এখানে আসতাম আমাদের মনে একটা ঈদ হতো এই মাদ্রাসার তিনজন শিক্ষক ওরা তিন বস্তা আলু দিচ্ছে আপনারা আপনারা খুশি না বেজার খুশি না বেজার হাফেজ মাওলানা মসলি উদ্দিন সাহেব আর কাবির হাসান আর আমার ছোট ভাই তরিকুল ইসলাম একটু জোরে তকবির দেন তো না রাই তকবির আল্লাহর পাগল এটি জোরে দাও না রাই মাদ্রাসার তিন শিক্ষক মিলে তিন বস্তা আলু জোরে বলো মার হাবা জোরে বলেন মারা আল্লাহ কবুল করে সত্যি আজকের আপনাদের দানে আমি খুশি হয়েছি আর আমার হুজুর তো আসবে বাবা তিনি তো চাবে আপনাদের কাছে একটু সালাম দেন রাসূল নবীদের সরদার সাজিয়া আসিলেন নামিয়া নামিলেন উম্ম তির জালায় কাদিসেন সোনার مهدينا يا نبي سلام. يا, 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 يا شافي المذنبين ইয়া রহমাতালিল আলামিন তায়াফর দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলি আ পাথর ফতুর সুড়িয়া উঠিল

আমার রাইহান ভাই পঁচিশ নম্বরে নাম লেখালেন পঁচিশ কিলো চাল জোরে বলুন মার হাবা সবাই মিলেমিশে বলুন মার হাবা বলেন মার হাবা জোরে তকবীর আজকের সত্যি খুব ভালো লাগলো আমার এই মাদ্রাসার যিনি সেক্রেটারি কি নাম আবুল আবুল আলাম মন্ডল আমার ভাই মাসাল্লাহ হ্যাঁ আমার আলম ভাই কত সুন্দর পরিচালনা করছেন বিশেষ করে আমার মোজাম্মেল ভাই আমার এলাকার ভাই আল্লাহ এইভাবে করবেন বাবা অনেক কাটি করে বাবা শেষ হয়ে যাচ্ছে হাত জোর করে পায়ে ধরে বলছি বাপ রান্তি পারে না ঘুলে দেবে খুব সাবধান হ্যাঁ এইভাবে চলবেন বাগান লেগে গেছে খবরদার যেন গুইয়ে মাছই না বসে ক্ষতি হয়ে যাবে বাবা সুন্দর পরিবেশ চলছে খবরদার পায়ে ধরে বলছি বাবা হাতে ধরে বলছি বাবা মিলেমিশে এইভাবে করবেন থাকবেন ফুরফুরা সেলসেলার বাগান যে ফুরফুরা সালসেলার বাগান আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল আমার বাপি দলদার ভাই ছাব্বিশ নম্বরে বাবা আমি যদি চাল তুলি না সারা রাত শুধু চলবে চাল শরতের মতো জানেন না আপনাদের দু আমার পীরের দোয়া বাবা আমি এই চোখে আমার মাঝে বসের হুজুরকে আমি দেখিনি আমি মাঝে হুজুরি রিক্সা ঠেলিছি বাবা আল্লাহ তৌফিক দিয়েছেন বাবা আমি মিথ্যে কথা বলা লোক না এই চোখে আমার ন হুজুরকে দেখেছি বাবা আমার ন হুজুর আমার ছটুরির সাথে আমি বহু জলসা করেছি বাবা আপনাদের দোয়া আপনাদের দোয়া

একটা সিস্টেম করেছে আমি বলে দিয়ে যাচ্ছি আমার কমিটি ভাইরে সব আছে বলে দিয়ে যাচ্ছি আমি যে ক্যাডাঙ্গা মাদ্রাসা আমার চাঁদপুরের হুজুরের মাদ্রাসা আমার দায়িত্ব এখন তবে আমরা ওই ফেসবুকে টুকে দেই বাবা সত্যি কথা বলছে অনেকে ফেসবুকে দেখছে আমি সব দেইনি বাবা আমি খোকা ভাই যেরাম ছোট ওই ছোটো থাকি বাবা বিশাল মাদ্রাসা আমার দায়িত্ব জানেন না বাবা হ্যাঁ অনেকে টাকা টাকালে কি করে টাকালে কি করে একবার যাস দেখে আসিস আন্দাজে ঢালা মারিস নি কথা বললেন আছে বাবা কিছু আছে কিছু এই জন্য বলছি বাবা দোয়া করবেন যে দিন বাঁচি যেন আমার ফুরফুরা সেলসেলা এবং পশিরাটের ভক্ত হয়ে আল্লাহ পাক যেন বাঁচায় জোরে বলেন আল্লাহ মাবিদ যেন দু নৌকে যেন জীবনে পানায় দেয় জোরে বলেন আল্লাহ মাবিদ তাই আজকের আমি আপনাদের কাছে বলছি আমি একটা সিস্টেম করেছি ওখানে একদিনের খাওয়া একদিনের খাওয়া আমি সিস্টেম করে দিয়েছি একদিনের খাওয়া কত খরচ জি বছরে একবার খেদ দেবে সে আল্লাহ বছরে একবার খেদ দেবে একদিনের খাওয়া দু হাজার বাইশশো তেইশশো ঠিক এইরূপ করে আল্লাহ হাকপার আমি দেখছি মানুষ গড় গড় করে দিচ্ছে নাম লেখাচ্ছে শুধু ফোন করছে হুজুর আমার নাম লিখে দার আমি বছরে একবার ক্ষেত দেবো একদিন যা খরচ হবে খাইয়ে দিয়ে যাবে না টাকা দিয়ে যাবে কি সুন্দর পরিবেশ আল্লাহ করিয়েছেন বাবা করছি হ্যাঁ পয়লা দোসরা তেসরা চোখ ইসা সব আমার চাঁদপুর হুজুর কেবলা তিনি তৈরি করে গেছে আমার দাদা পীরের মুড়ি ছিলেন আমার চাঁদপুরের পীর বাবা জি সাত বাসনার পানি তুলিছি আমি সাত বাসনার তলপি বইছি বাবা আমি হ্যাঁ আজকের অনেকে বলে খোগা ভাই কিছু জানে না ওয়াজ করে তোরা কর হ্যাঁ বাদ দে জি আল্লাহ হাকবার ফিরের দোয়া মা বাপের দোয়া যেখানে আছে চালাকি করছো চালাকি করছো আমার রজ এখন চলার কথা এই সাতচল্লিশ বছর আমার রোজের বয়স বুঝতে পারছেন তো সাতচল্লিশ বছর রজের বয়স আপ আল্লাহ হাকবার আল্লাহ চালাচ্ছে তা প্রত্যেকের কাছে দাবি করছি বাবা প্রত্যেকে লক্ষ্য রাখবেন মাদ্রাসা রাজি আছেন তো জরিবার রাজি আছেন তো বলুন আল্লাহ হুমাবিন এখন আমি চাইলে অনেক কিছু পেতাম কিন্তু না বাবা দশটা পনেরো আরও আলেমরা আছে যেহেতু একটা পর্যন্ত সময় আমার পূর্বের হুজুর আছে আমার পরে আর একটা বিখ্যাত বক্তা তিনি আছে আলোচনা করবে আপনার অকাতরে দেবে ডাল হ্যাঁ এবার ডালটা বাঁকি ডালটা কিছু দেবেন আমি দোয়া দিয়ে যাচ্ছি সবাই তো হাত তুলুন আল্লাহ ওই সিস্টেমটা করতে হবে হ্যাঁ ওই সিস্টেমটা করতে হবে দেখবে মাদ্রাসা সুচ্ছলে চলবে ওই সিস্টেমটা মানুষ টাকা দেবে না খেত দেবে হ্যাঁ বাপের নামে খানা করবে চার লাখ খরচ ওর কাছে দশটা টাকা চাও দিন ভাই দে এখন ফসল চাষ কিন্তু খানায় দেবে এই জন্য বলছি বাবা আমি নিয়ত করেছি আমার মাদ্রাসায় আল্লাহ আকবর সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে জি খরচও কমে যাচ্ছে বাচ্চাদের খাবারটা তো মেন আল্লাহ আকবার এখানে আজকের বোর্ডিং খুলবে বাচ্চাদের রান্না করে খাওয়াবে কত কষ্ট হবে জানেন একদিনের খাওয়া একদিনের খাওয়া যেটা হয় আপার এক একজন করে দেবেন বলুন ইনশাআল্লাহ জোরে বলেন চিল্লে বলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ আমাদের সকলের মনস্কামনা পূর্ণ করুন আমি এটা চাচ্ছি আল্লাহ আমাদের সকলকে মানের জোতে বাড়িয়ে দিক জোরে বলে আল্লাহ মাবিন তা আসুন

রব্বির আহ মুহ মা কামা রব্বানী সবি র আল্লাহম্মাজের নার আন্নার আল্লাহমাজ্জির নামিন আন্নার আল্লাহ হুমজির নার আল্লাহ আমরা গোনাগার হত ছাড়া বান্দা আল্লাহ সারা জীবন কয়লা কালি করে ফেলেছে আল্লাহ চাবার মতো মুখ আমাদের নেই আল্লাহ সংসারে জ্বালা বিবি বাল বাচ্চা জ্বালায় তোমার আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারি নি গো আল্লাহ তোমার কোরআনের মাদ্রাসায় আজকের এই মাদ্রাসায় বসে আল্লাহ হাত দুখানা তুলেছি আমাদের ফিরিয়ে দিওন আল্লাহ অনেক টাকা দিয়ে দিয়েছে চাল দিয়েছে আল্লাহ তোমার পাগল বান্দার অনেক দান করেছে মেয়েরা অনেক দান করেছে আয় আল্লাহ রে এই দানগুলো তুমি কবুল করে নাও এদের মনের কামনা পূর্ণ করে দাও আমি দোয়া দিয়ে যাচ্ছি যত ভাই মা বোন আমার বলছে আছেন সকলকে হাজি বানিয়ে দি আয় আল্লাহ একটাই দোয়া চাচ্ছি তোমার দরবার আল্লাহ ইমালি বাঁচার তৌফিক দাও আল্লাহ যতদিন আমরা বাঁচব সকলকে নবীর প্রেমের মালা গলায় পরে বাঁচেলা আমিন 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 বাকলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেউ জানে যাবেন আমার শোনা আমি হাত জোড় করে বলছি সবাই বসুন যেহেতু ফুরফুরা শরীফের মোজাদ্দে আওলাদ আছে কত বড় নিয়ামত আজকেরে তিনি শেষ মোনাজাতটা করবেন আমার দাদা পীরের রক্ত আমার দাদা পীরে রক্তে রক্ত জি এজন্য বলছি বাবা সবাই বসে বসবেন এবং আখরি মোনাজাত করে যাবেন বলুন ইনশাল্লাহ জেকের করেন কালেমা লা ইলাহা হিল্লা লা ইলাহা আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনলেন